প্রিয় দর্শক, শুক্রবার রাত মানেই হচ্ছে স্পেশাল একটা ব্যাপার, কারণ এনটিভির পর্দায় শুক্রবার ঠিক 11:30 আমরা হাজির হয়ে যাই আপনাদের পছন্দের অনুষ্ঠান রূপকথার রাত নিয়ে। সাথে আছি আমি নীল হুরে জাহান এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। এবং বরাবরের মতো আমার সঙ্গে আছেন সায়েম, এবং ধন্যবাদ আমাকে সাথে আমন্ত্রণ জানানোর জন্য। আমি তোমার মতো যে পরিচয় করাই দিব না, আমি তো ভালো মেয়ে, ভদ্র মেয়ে, নট লাইক ইউ, ইউ নো। এনিওয়ে, প্রিয় দর্শক, রূপকথার রাতে আমাদের সঙ্গে একজন তারকা অতিথি থাকেন, যিনি রূপকথার রাতটাকে আরেকটু আলো ঝলমলে করে দেন বরাবরের মতো আজকেও আছেন। আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানে চেষ্টা করি বিভিন্ন শ্রেণীর বিভিন্ন জায়গার যারা তারকা, যারা আসলে রাজ করছে সেই জায়গাটাকে, সেই জায়গাটায় খুব সুন্দর একটি আসন গ্রহণ করে আলোকিত করছেন অন্য মানুষদেরকে। আজকে আমাদের সঙ্গে আছেন একেবারে যেটা আমরা মেইন স্ট্রিম মিডিয়া বলতে পারি, মানে বিনোদনের প্রধান মাধ্যম বলতে আমরা আসলে যেটা বুঝি, মানে নাটক, সিনেমা, আর এখন নতুন করে যদি বলি ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, এরকম একজন মানুষ আজকে আমাদের সাথে আছে। সায়েম, তুমি কি বাকিটা বলতে চাও? বাকিটা তুমি বলে দাও, আমি তারপরে শুরু করি, নাহলে কমপ্লেন থাকবে শেষে। ওয়েল, ইদানিং যারা সোশ্যাল মিডিয়া অনেক বেশি আসলে অ্যাক্টিভ থাকেন, তারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে একটা ওয়েব সিরিজের একটা ডায়লগ নিয়ে বেশ হইচই ছিল, এবং সেই ডায়লগটা নিয়ে যিনি নতুন করে আলোচনায় চলে এসেছিলেন তিনি হচ্ছেন আমাদের খুব পছন্দের একটি মিষ্টি মুখ, ভীষণ মিষ্টি করে যিনি হাসেন, নাজিফা তুশি। আমার একটা ওর একটা ওই ডায়লগটা না আমার আরেকটা ভালো লাগছে, হচ্ছে কি জানি, আচ্ছা ওপ করে দেখা, আমি জাস্ট এটা বলছি কি জানি, বিশেষ কিছু দেখার দেখার জন্য, স্পেশাল কিছু দেখার জন্য ওয়েট করতে। ওকে, সো নাজিফা তুশি, ওয়েলকাম টু দা শো, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আমি অনেক ভালো আছি, তোমাদেরকে পেতে আরো ভালো লাগছে আসলে। হ্যাঁ, ওকে, অনেক না তোমাদেরকে বলেছে তো, আলাদা আলাদা করে বলেনি, অনেক প্রিটি লাগছে, অনেক 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 প্রিটি লাগছে, আর খুব ভালো লাগছে অনেকদিন পরে আমাদের ফাইনালি দেখা হয়েছে। দেখা হলো, হ্যাঁ। আচ্ছা, কোনটা বললে ভালো লাগে, যে তোমাকে অনেক সুন্দর লাগছে বা তোমার কাজটা খুব ভালো হয়েছে? আমার কাজটা ডেফিনেটলি, এটা বললেই তো সবচেয়ে মানুষ খুশি হয়, কারণ সুন্দর তো আমি জানি, তাই না? সুন্দরী তো আমি জানি, ছোটবেলা থেকে শুনছি, স্কুল থেকে। আচ্ছা, এই যে আমি আসলে কিন্তু লাইনটা বলতে পারিনি, কারণ লাইনটা কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল ছিল, ওই জন্য কিন্তু আমি বলতে গিয়েও দেখা গেছে যে একটু কনফিউশন রেখে রেখে বলতে হয়েছে, কারণ যদিও সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ঝড় তুলেছে দ্য ডার্ক সাইড অফ ঢাকা, রাইট? নামটা হচ্ছে ডার্ক সাইড অফ ঢাকা, এখন মনে হয় মোটামুটি অনেকে বুঝতে পেরেছেন ডায়লগটা কি। তুমি সেই ডায়লগটা দেওয়ার যেটা ভঙ্গি সেটা সবাইকে খুব টাচ করেছে, খুব প্রশংসা করেছে, কিন্তু একই সাথে বলতে চাই যেহেতু সেটা একটু কন্ট্রোভার্সিয়াল ছিল, একটা ছোট্ট করে স্ল্যাং ইউজ করা হয়েছে, সো ফিডব্যাকটা কেমন পেয়েছো ওভারঅল? এই কাজটা অনেক সারা পেয়েছে, এটা সত্যি কথা, মানে আমি এখন পর্যন্ত যা কাজ করেছি, অনেক কাজই তো বের হয়নি, বাট যতগুলো বের হয়েছে তার মধ্যে এই কাজটা সবচেয়ে আলোচিত, সমালোচিত দুটাই। হ্যাঁ, আর এটা রেসপন্স আমি অনেক পেয়েছি, ইনফ্যাক্ট আমার ফেসবুকে, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখা গেছে প্রায় অনেক অনেক ফলোয়ার বেড়ে গেল 4-5 দিনে। মানে এই যে কথা বলেছে মেটা, তাহলে এরকম কয়েকটা ডায়লগ হলে কিন্তু অনেক বছরে অনেক ফলোয়ার হয়ে যাবে, এটাই আমি দেখলাম। বাট বিষয়টা হচ্ছে কি, এটা তো আসলে প্ল্যানিং করে না, এটা আসলে চরিত্রের প্রয়োজনে আমি ডায়লগটাই, মানে ওই ক্যারেক্টারের ডিমান্ড করে এই ডায়লগটা। মজার ব্যাপার কি জানো, তুমি আলোচনা সমালোচনা দুটো বললে, তো আমি সায়েমকে একটু বলি, আমি হয়তো আমি জানি না সমালোচনাটা কতটা কি হয়েছে, মানে নেগেটিভ কমেন্টটা কতটুকু এসেছে আমি জানি না, বাট আমার প্রোফাইল থেকে আমি একটাও নেগেটিভ কমেন্ট পাইনি, এবং সবাই কিন্তু এটার যে ট্রেলারটা মানে প্রকাশিত হয়েছে, সবাই সেই ডায়লগটা ক্যাপশনে লিখে হচ্ছে শেয়ার দিচ্ছিল, মানে সবাই এটা খুব হাইলাইট করছিল, এবং তখন পর্যন্ত আই ডিড নট নো যে নাজিফা তুশি ওয়াজ দ্য ওয়ান হু গেভ দ্য ডায়লগ। আমি ভেবেছি এটা হয়তো অন্য কোনো চরিত্র বলেছে, তো সারাদিন ওটা দেখছি, বিজি ছিলাম, ট্রেলারটা দেখতে পারিনি, একটা সময় গিয়ে আমি লাইক রাতে ওকে ট্রেলারটা একটু দেখি, এতবার শেয়ার হচ্ছে নাও ফাইনালি আই এম ফ্রি, ট্রেলারটা একটু দেখি, এবং দেখার পর লাস্টে যখন লাইক নাজিফা এটা বলছে ওয়াও। আচ্ছা, যেটা হয় যে নাটকে তো অনেক ম্যাক্সিমাম কথাই বলা যায় না, বা এই ধরনের কথা বলা যায় না, এবং সেটা একটা সুযোগ থাকে যে আমরা রিয়েল লাইফে যেভাবে কথা বলি বা একটু রেগে গেলে যেভাবে কথা বলি সেটা আমরা ওয়েব ফিল্মে দেখাতে পারছি। সো আপনি যখন ডায়লগটা পেয়েছেন তখন নিশ্চয়ই প্রিপেয়ার ছিলেন যে এটা ওকে বলতে হবে, এবং এটা বলে যখন সেটা অনের আসে মানুষ দেখবে তখন সমালোচনা হওয়ার বা এই ধরনের সমালোচনা না, ঠিক এটা নিয়ে কথা শোনার, তো এটা কি মেন্টালি প্রিপেয়ার ছিলেন বা প্রিপেয়ার থাকার পরও থাকে না, আপনার প্রিপারেশন রাখিয়ে অনেক কিছু, তারপরও দেখা যায় কিছু দেখলে মন খারাপ হয়ে যায়, এখন তো আমরা খুব স্ট্রেইট একটা রেজাল্ট পেয়ে যাই ফেসবুকের থ্রু, আর আমাদের দর্শকরা আসলে কোনটা কিভাবে নিবে বলা যায় না। প্রথম কথা, যখন আমাকে আমার ডিরেক্টর বললো শুটিং এর সময় যে তোমাকে এটা বলতে হবে, আর উনি তখন বললো যে এটা আমি ট্রেলারে রাখতে পারি, তখন আমার কাছে কথাটা বিশ্বাস করতে একটু সময় লাগছিল, রায়হান রাফি, রায়হান রাফি ডিরেক্টর, তখন আমার মনে হচ্ছিল যে মানে, কারণ আমি প্রথম কথা হচ্ছে এর আগে এই কাজটা করার পিছনে এই চরিত্রটাই হচ্ছে আমাকে আসলে
খুবই মানে আমি খুবই করতে চেয়েছিলাম চরিত্রটা, কারণ এটা মানে কি চরিত্রটা কি, এটা অনেক ডার্ক, এটা নেগেটিভ ক্যারেক্টার, মানে আমি সবসময় কোনো নেগেটিভ ক্যারেক্টার প্লে করিনি এর আগে, সো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে এটা আমি করতে চাই, আবার এটার মধ্যে একটা চ্যালেঞ্জ ফিলও করছিলাম, সো এই কারণে করা। আর যখন আমাকে বললো যে এরকম একটা কথা বলতে হবে, আসলে হয় কি যখন অভিনয় করি তখন আসলে সব মাথায় থাকে না, মানে তখন আসলে এত কিছু চিন্তাই করি না যে এটা কি অডিয়েন্স কিভাবে নিবে, বাকি তুমি বলছো না তখন ক্যারেক্টারের নাম কি, আসলে ওই চরিত্রের কোনো নাম নাই, কোনো নামই বলা হয়নি। দ্যাটস ইন্টারেস্টিং, মানে আসলে তো নাজিফা তুশি বলছে না, সেই চরিত্রটা বলছে কথাটা। হ্যাঁ, তো তখন আসলে কিছু মাথায় থাকে না, কিন্তু আমি যে সেটা চিন্তা করেছি স্ল্যাং ইউজ করি না এর আগে, সো এটা করতে হবে, তখন একটু টেনশন লাগছিল, বাট ওই সময়টাতে আসলে এত কিছু তখন মাথায় থাকে না, আর আমিও চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করছিলাম, সো টেনশনটাকে তখন বাদ দিয়ে দিলে। হ্যাঁ, তখন এগুলো আসে না মাথায়, পরে এটা ট্রেলার রিলিজ হওয়ার পরে আমার তখন টেনশন শুরু হলো। আচ্ছা তুশি, আমাদের একটা মানে ফোন কল কিন্তু আসতে শুরু করেছে অলরেডি, উইথ ইওর পারমিশন আমরা একটা ফোন কল নিয়ে নিই। ওকে, দর্শক রূপকথার রাতে দেখি আমাদের আজকে প্রথম ফোন কল কে করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সুমন ভট্টাচার্য, রোহান বলছিলাম, চট্টগ্রামের টাইগার পাস রেলওয়ে কলোনি 18/2 বাসা থেকে। থ্যাংক ইউ সো মাচ কল করার জন্য। আমাদের সঙ্গে আজকে নাজিফা তুশি আছেন, প্লিজ কথা বলুন। হ্যাঁ নাজিফা তুশি আপু, কেমন আছেন আপু? আই তো ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আপু ভালো আছি, আপনাকে তো অনেক সুন্দর লাগছে আজকে, অনেক নাইস লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে দেখে আমার প্রেম করতে ইচ্ছে করতে। কি বললেন? প্রেম করতে ইচ্ছে করছে? আচ্ছা ধন্যবাদ আপনাকে, অবশ্যই করতে পারে, মানে সুন্দর একটা মেয়েকে দেখলে প্রেম করতে দিচ্ছে না করে তার মানে আপনার কোনো সমস্যা আছে, বাট বুঝতে পেরেছি আপনি সো ফার ঠিক আছেন। এনিওয়ে ব্যাক টু আওয়ার কনভারসেশন, তুশির কথা বলছিলাম যে দা ডার্ক সাইড অফ ঢাকায় সেখানে একটা নেগেটিভ ক্যারেক্টার তুমি করেছো, এবং তোমাকে আমি যতটুকু জানি, তুশিকে আমি যতটুকু পার্সোনালি জানি, সে একজন অভিনেত্রী হয়ে ওঠার যে একটা প্রচন্ড চেষ্টা সেটা ওর মধ্যে ভীষণভাবে আছে, তো সেটা একটু ওর মুখ থেকে শুনতে চাই যে চরিত্রগুলো করার আগে নিজের আসলে প্রিপারেশনটা কেমন থাকে তোমার। আমি আসলে একটু কম কাজ করি, সেটার কারণ এটাই, আমি আসলে বিশ্বাস করি কোয়ান্টিটি থেকে কোয়ালিটি, সো আমি আসলে চেষ্টা করি একটু ভালো গল্পে, ভালো নির্মাতা, ভালো স্ক্রিপ্টের সাথে থাকার জন্য, এটা সবাই চায় আমারও সেই অর্থে, বাট সেটার জন্য আমি আসলে ওয়েট করি। আর প্রিপারেশনটা তো নিতে হয়, যে কোনো কাজের আগে প্রিপারেশন না নিলে ওই কাজটা ভালো হয় না। চরিত্রের ক্ষেত্রেও সেম, এটাও পড়াশোনার মতোই, এটার জন্য রিহার্সাল করতে হয়, এটার জন্য রিসার্চ করতে হয়, ক্যারেক্টারে লিভ ইন করতে হয়, সো এই সব কিছু নিয়ে আমি চেষ্টা করি যে কোনো একটা চরিত্র হয়ে ওঠা, কিন্তু এটা সবসময় হয় না, তার মধ্যে থেকে আসলে এভাবে কাজটা করতে হয়। যেমন এই কাজটার আগে তো একদমই আমি সময় পাইনি, আর এটা অনেক চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, সো অল্প সময়ে যখন এরকম পরিস্থিতি মধ্যে পড়তে হয় তখন যেটা করতে হয় যে তখন যেটা করি আমি, যখন ডিসিশন নেই যে আচ্ছা এই কাজটা করবো, তখন জাস্ট ওই অল্প সময়ে ওইটা ক্যারেক্টার সাইকোলজি এবং রিসার্চ করা শুরু করে দেই, যে আচ্ছা এটা জীবনে কী কী আশেপাশে এটার সাথে কী কী যুক্ত ছিল, বা আমার চেনা জানা কতটুকু মিল, এইসব মিলে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে আমি। আর আমার কাছে মানে শুটিং লোকেশন অনেক ইম্পর্টেন্ট, যখন ক্যারেক্টারের কস্টিউম এবং স্পেসে যাওয়া হয় আমার কাছে মনে হয় ওইটা অনেক রিফ্লেক্ট করে ক্যারেক্টারের হিসেবে কাজ করে, তাই না? আচ্ছা, আপনার ভয়েসটা খুব স্ট্রং অভিনয়ের জন্য, এটা কেউ বলেছে? তৈরি করার জন্য প্রচুর কাজ করে, মানে শুধু নিজে নিজে কাজ করে সেটা না, মানে সে হচ্ছে বাইরে যত রকম সাহায্য নেওয়া যায় সে ব্যাপারগুলো করে, সেটা নিয়ে মনে একটু পরে কথা বলি, যেহেতু কাজ নিয়ে কথা বলছি। কাজের জন্য টেনশন করেন? মানে শুটিং এর আগে বা শুটিং এর কোন ক্যারেক্টার নিয়ে, এই যে একটুকে মনে হচ্ছিল যখন শুরু হচ্ছিল না, মানে আমরা হোস্ট, আমরা পাজল হয়ে যাবো যে আচ্ছা সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা, লাইট, হ্যাঁ আমাদের টকব্যাক এরকম, আপনাকে মনে হচ্ছিল খুব? আমি অনেক টেনশন করি যে কোনো কিছু, মানে আমি খুবই মানে ঠিকঠাক হতে হবে, এটা একটা ব্যাপার, এটা কি সবসময়? যেটা বলছিলাম, তুমি আর কিছু বলবে নাকি আমি বলতে পারি? ঢাকা বলছিলে যে তুমি সময়টা পাওনি ওইটার আগে, মানে তার আগে কোন কাজ শেষ করেছিলে তাহলে?
তার আগে করেছিলাম অভিনয়ের ক্ষেত্রে যদি বলি টিভিসি মডেলিং এগুলো বাদে ওটা হচ্ছে ক্লোজআপ কাঁচাশা গল্প ইয়েস সেখানে আরেকটা খুবই ইনোসেন্ট খুব পাবলিক একটা ক্যারেক্টার তুমি করেছো দেখেছো না তুমি ওটা একটু আরেকটু কি ওইটার মধ্যে ওটা প্রেমের হলো আপনার ক্যারেক্টার খুব প্রেমময় কিন্তু খুব একটা মনে হয় ছিল না ওটা একটু মেন্টালি ডিসঅর্ডার হ্যাঁ ডিসঅর্ডার একটু ডিসটার্বড একটা পুরনো স্টোরি নিয়ে হ্যাঁ সেটা কিন্তু আনকমন একটা এবং সেটাও কি ক্যারেক্টার দেখেই মানে যাচাই বাছাই করে যে এটাতে যেহেতু অভিনয়ের একটা জায়গা রয়েছে এই ধরনের ক্যারেক্টার নরমালি অভিনয় জায়গা থাকে সেজন্য কি করা প্রথম কথা হচ্ছে ক্লোজ আপটা আসলে টেলিভিশনের জন্য আমি তো নরমালি নাটক করি না তো টেলিভিশনের জন্য ওইটা প্রথম কাজ করা ছিল আমার যেহেতু ক্লোজ আপ একটা একটা মাইলেজ আছে টিভিতে আর সবাই ওয়েট করে এটা দেখার জন্য তো যখন আমাকে বললো গল্পটা তখন আমার খুব মানে ভালো লেগেছে আর ওইটাও রাফির সাথে আমার প্রথম কাজ রাইট হ্যাঁ তো রাফির সাথে পরপর আমার দুটো কাজ হলো ক্লোজ আপ করার পরে আসলে আমরা আমাদের মধ্যে একটা মানে রাফি তো রাফিকে আমি এমনি আগে থেকে চিনি আমার বন্ধু সো ওই কারণে ওর সাথে কাজের একটা সিঙ্ক আলাদা কেমিস্ট্রি একটা সিঙ্ক আছে মানে আমি বুঝতে পারি আর ও খুবই মানে ওর সাথে অভিনয় করার আরামটা হচ্ছে ও অ্যাক্টরদেরকে স্পেস দেয় অ্যাক্টিং এ সো এটা খুব মজা লাগে মানে আমি এনজয় করি আর কি হ্যাঁ সে হচ্ছে বেস্টটা আসলে বের করে নিয়ে আসতে পারে রাফির সাথে আমারও একটা কাজ হয়েছে খুব অনেক আগের কথা সো আই নো দ্যাট যে হ্যাঁ সো ওর সাথে শুটিং হয় আমি ছোটবেলায় কাজটা করেছি আচ্ছা এনিওয়ে আমরা কাজ নিয়ে তো কথা বলছি একটা ফোন কল আছে আমরা নেই না হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে কোথা থেকে বলছেন আমি শারবিনা জামান বলছি খিলগা থেকে জি থ্যাংক ইউ ফোন করার জন্য বলুন আমি নাজিফা তুশির সাথে কথা বলতে চাচ্ছিলাম অবশ্যই হ্যাঁ শুনতে পাচ্ছি ভালো আছেন আমার মেয়ে আনিকা করিম ক্লাস 9 এ পড়ে আচ্ছা তো ও হচ্ছে নাজিফা তুশির মানে খুব বড় ফ্যান আজকে সন্ধ্যা থেকে সে আগে আগে পড়াশোনা শেষ করে বসে আছে যে রূপকথা রাতে আজকে উনাকে দেখবে এটা তার একটা মানে প্রস্তুতি এখন নিজে কথা বলতে সে সংকোচ বোধ করছে লজ্জা পাচ্ছে কিন্তু এত বড় ফ্যান সে আমাকে অনুরোধ করছে আমি যেন একটু বলে দেই যে আপনি কেমন আছেন আপনার না ওকে একটু দিন আমরা ওকে একটু দিন আমরা কথা বলি ওর নাম কি মা হয়ে তার কনভে করে দিয়েছেন মেসেজটা কনভে করে দিয়েছেন তো কেমন লাগে যখন মানে খুব স্বাভাবিক আমরা যারাই যে যার জায়গা থেকে মিডিয়াতে আসি কেউ যদি বলে আমি মিডিয়াতে আসি কিন্তু ফেম পছন্দ না অবশ্যই না পৃথিবীতে আর কিছু না হোক ফেমটা সে অবশ্যই পছন্দ করে বলে মিডিয়া সে যে ক্ষেত্রে যে ক্ষেত্রে তারকা হ্যাঁ যার যার জায়গা থেকে তো কেমন লাগে সেটা বা সেটাকে মানে আমি যেমন দেখলাম খুব চোখটা খুব হেসে উঠলো সুন্দর করে তো কি অবশ্যই ভালো লাগে কেউ যখন কাজ পছন্দ করে বা ব্যক্তি মানুষটাকে পছন্দ করে তখন তো আসলে ভালো লাগে আর এটা এনজয় করি তবে হ্যাঁ মানে আরো বেশি তখন মনে হয় যে কাজটার প্রতি আরো যত্নশীল হয়ে যায় মনে হয় যে আচ্ছা আমার কাজটা তারা পছন্দ করছে তাহলে তো মানে তাদের জন্য আরেকটু রেসপন্সিবিলিটি বেড়ে যায় আর কি কাজটা তো আসলে নিজের প্যাশনে একদমই নিজের জন্য করা কিন্তু আরেকটা মানুষ পছন্দ করলে তখন ভালোবাসা বা কাজের জায়গাটা আরো ইন্সপিরেশনটা হ্যাঁ বাড়ে তাই না আচ্ছা তুমি আমরা কিন্তু নাজিফার টিভিসি বা এগুলো নিয়ে কথা শুনছিলাম এবং এই জায়গাটা তো কিন্তু ডায়লগ দিয়ে বলা যায় যে সে মোটামুটি এখন বেশ আলোচিত কারণ কি জানো একটু তোমার মনে মনে থাকারই কথা স্মার্ট কেন হব না সো সুইট এটাও মোটামুটি মনে হয় সবার মুখে মুখে এখন ঘুরছে এটার একটু এক্সপিরিয়েন্স নিয়ে বলো টিভিসি করতে কতটা এনজয় করো টিভিসি করতে আমার খুব ভালো লাগে অল্প সময়ে ঠাস ঠাস হয়ে যায় টিভিসি করতে হ্যাঁ মানে যত কষ্ট সারা দিনে সকাল থেকে ভোরবেলা থেকে আর খুব অল্প টাইমে একটা ছোট গল্পে অভিনয় করা যায় একটা একটা ছোট একটা প্লটে অ্যাক্টিং করা যায় এবং এটা খুবই আর টিভিসি তো অনেক আরাম ফিকশন হয় কি আমরা অ্যাক্টিং এর এত প্রেসারে থাকি বা অনেক টেনশন কাজ করে বা শুটিং লোকেশন হ্যাসেল অনেক কিছু থাকে টিভিসিতে একটু আরামে অভিনয়টা করা যায় একটু পশ ব্যাপারটা আছে সো হ্যাঁ একটু এনজয় করে আমি যেহেতু একদম সময়টা অল্প থাকে তারপর গল্পটাও ছোট সেই ছোট গল্পের মধ্যে সেটা প্রকাশ করা আবার টিভিসিটা কিন্তু সেই কাজটা কিন্তু আবার অনেকবার অনেকবার দেখা হয় সেই জায়গা থেকে কিন্তু ওইটার যে দর্শকের কাছে পৌঁছানোর ব্যাপারটা সেটা এরকম হবে না
ঠিক নিজে নাটকটা চলছে ঠিক নাটকের মাঝখানে বিরতিতে নিজের বিজ্ঞাপনটা চলছে, এটা আরো মজা পাবো। বিজ্ঞাপনে আমি বিজ্ঞাপনে হয়তো এরকম এরকম হয়, হ্যাঁ যে যেমন নাটক করে না তো আমার শুধু টিভি সিটটাই মনে হয় যায়, টিভিতে আর তো কিছু যায় না। আচ্ছা টিভিতে নাটক কি একদমই করা হয় না? না আমি কখনো, হ্যাঁ সাইন কিছু বলতে চাইছি না না আচ্ছা কিন্তু থাকে না যে অনেক ধরনের ক্যারেক্টারের প্রতি যদি অভিনয়ের প্রতি একটা ভালোবাসা থাকে বা প্রিপারেশন নেওয়া হয়, কিন্তু কোনো এরকম আছে যে কোনো ক্যারেক্টারের প্রতি অনেক হাবা একটু কম করতে চাই ধরনের ক্যারেক্টার, এরকম কিছু রয়েছে না যে কোনো ধরনের ক্যারেক্টার ভালো হলে অভিনয় জায়গা থাকলে? না যখন আমি ডিসিশন নিয়ে কোনো কাজ করব তখন তো এটা আমার ভালোবাসা সব কিছু থেকেই করি, আর কোনো কিছু ভালো না লাগলে আমি এটা করি না। আচ্ছা সেই ভালো লাগা না লাগা এটা নিয়ে শুনবো আরো, কিন্তু সাইম আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে তাই না? তোমার নেওয়ার কথা না আমার নেওয়ার কথা? অ্যাকচুয়ালি আমাদের কারোরই নেওয়ার কথা না, তাহলে কি হবে? রূপকথার রাত অনুষ্ঠানে যেখানে সাইম এবং নীল তো প্রতি সপ্তাহের মতো আছে, এবং আজকে স্পেশাল গেস্ট যিনি তার ক্যারিয়ারে শুরু করেছিলেন একটি রিয়েলিটি শো দিয়ে, এবং সেই রিয়েলিটি শো থেকে রিয়েল লাইফ এখন পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন, এবং ভবিষ্যতে একজন আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন সাইমের এক্স গার্লফ্রেন্ড এর ফ্রেন্ড, আমাদের সঙ্গে আছেন নাজিফা তুশি। আচ্ছা এক্স গার্লফ্রেন্ড এর ফ্রেন্ড হলে কি সে সত্যি হবে না, মানে সে বন্ধু হতে পারে তাই না? আজকে তো আমরা বন্ধু হয়ে গেলাম, ঠিক আছে আজকে থেকে এই তো বন্ধু আমরা হয়ে গেলাম। আর এক্স গার্লফ্রেন্ড কেন দুশমন হবে? এক্স গার্লফ্রেন্ড অফকোর্স, হ্যাঁ এই জায়গা থেকে তুশির সাথে একটু কথা বলতে চাই। তুশি টেল আস অ্যাবাউট ইওর এক্সেস। খুবই সহজ মানে সাধারণ একটি প্রশ্ন, জীবনে প্রথম কবে প্রেমে পড়েছিলে? প্রথম ছোটবেলায় যেটা ছিল ওটা ছিল যে আচ্ছা মানে ভালো লাগলে প্রেমে পড়ে যায় দুই তিন দিন ওইটা ফিলে একটা ভালো লাগা, বা টিচারদের প্রেমে পড়ে যাওয়া, বা কোন অ্যাক্টরের প্রেমে পড়ে যাওয়া, সেলিব্রিটির প্রেমে পড়ে যাওয়া, ছোটবেলায় ওইগুলো হতো আর কি। কোনো কিন্তু একটা ব্যক্তি মানুষের সাথে প্রেম করা সেটা তো আসলে একটু বড় হওয়ার পরে, মানে একটা হচ্ছে আসলে ভালো লাগা আর একটা হচ্ছে আসলে ভালোবাসা। ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা আসা তো আসলে জীবন আবার অন্যরকম। সো চাইলে আপনি একটা কোশ্চেন করতে পারেন। ওকে না ওটা তো শেষ শেষে সুযোগ পাবে, why are you doing that? না সে গেস্ট, সে প্রশ্নের উত্তর দেবে। ও বাবা আচ্ছা খুব কনফিডেন্ট হয়ে গেছে, মানে একটা সুযোগ পেয়ে গেছে, একটা অস্ত্র পেয়েছে সেটা দিয়ে মনে করেন? আমি জাস্ট একবার বলেছি, আমি কিন্তু সেটা নিয়ে আর বলছি না, তোমরাই ওটা নিয়ে বলছো। আচ্ছা ওকে ওকে গেস যখন সত্য, আচ্ছা যেহেতু রিয়েলিটি শো থেকে আসা মানে মিডিয়াতে আসা, ডেফিনেটলি মিডিয়াতে কাজ করার ইচ্ছাটা কি আগে থেকে ছিল নাকি? হ্যাঁ আমার ছোটবেলা থেকে এইটা প্ল্যানই ছিল, আমি অভিনয় করব, মানে আমি আর কিছু জীবনে ভাবি নাই, অন্য কিছু ভাবই নি, মানে রিয়েলিটি শোতে যাওয়া, কারণ রিয়েলিটি শোতে কিন্তু আমি অভিনয় যে এখানে করব বা করা হবে সেটা আমি জানতাম না, বাট আমি অভিনয় করতে চেয়েছি এটাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল ছোটবেলা থেকে। মানে সেটা কত ছোটবেলায়? আমাদের ফ্যামিলি অনেক কালচারাল, আমি ছোটবেলা অনেক নাচ শিখতাম, নাচের অনেক কোর্স করেছি এবং নাচতাম, আর আমার বোন করতো থিয়েটার, আবার তারপর একটা গান গায়, তারপর একটা ছবি আঁকে এরকম। তো আমার মেজো বোন থিয়েটার যে করতো ওকে আমি ছোটবেলায় দিয়ে আসতে যেতাম, নিয়ে আসতে যেতাম। আর ছোটবেলা থেকে আমার একটু এসবের প্রতি ফ্যাসিনেশন ছিল, আমি ছবি আমার পছন্দের আর্টিস্টদের ছবি কালেক্ট করতাম, বা আমি পছন্দের প্রোগ্রামগুলো দেখতাম, মানে যে কোনো এক্সট্রা কারিকুলার, হ্যাঁ করতাম। আর তো যখন ওকে দিয়ে আসতাম নিয়ে আসতাম, তখন হচ্ছে ওরা যে অভিনয় করতো আমি হচ্ছে পাশে বসে বসে ক্লাসের বাইরে দেখতাম, আর তখন থেকে আমার প্রতি একটা মানে অভিনয়ের প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা তৈরি হলো। ও করতো নাগরিককে, আচ্ছা মানে শিল্পকলায় যেতে, হ্যাঁ হ্যাঁ। তো তখন হচ্ছে যে আমি দেখতাম আর আমার ভালো লাগতো, তারপর থেকে একটা অভিনয়ের প্রতি মুগ্ধতা কাজ করে, মানে রিয়েলিটি শোতে না আসলেও নাজিফা তুশি মিডিয়াতেই আসতো,
আপনি বলেন একটু টেনশন করে, তো রিয়েলিটি শো ইজ ফুল অফ টেনশন, প্রতি সপ্তাহে নতুন একটা টেনশন, নতুন একটা, তখন নিজেকে কিভাবে সামলাচ্ছেন বা প্রিপারেশন? সেটা তো 2014 সালে হ্যাঁ সেটা ছিল হচ্ছে যে তখন আমার এইচএসসি পরীক্ষার সময়। আচ্ছা, কি নাম বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে? ভাইয়া শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবেন। বলছি আমার দেখা এই জগৎকালে সবথেকে ন্যাচারাল লেডি আপু, ঠিক আছে? ও থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগে, অনেক থ্যাংক ইউ সো মাচ। এবং এই ন্যাচারাল বিউটিকে কিন্তু আজকে আমরা রূপকথা রাখতে নিয়ে এসেছি। সেকেন্ড টাইম আর কি ইন্টিমিটি ফোন দাও, এর আগে আর অন্য কোন টিভি চ্যানেলে ফোন দেওয়া হয় না। বাবা, প্রথমবার ফোন দিয়েছেন কোন টেলিভিশন চ্যানেলে? সেকেন্ড টাইম। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। রাইট, থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। আশা করছি যে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করছেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সাথে থাকুন টিপু সুলতান ভাইয়া, থ্যাংক ইউ ফোন করার জন্য। আসলে তাই, নাজিফা ইউ আর ন্যাচারাল বিউটি, সেটার রহস্য আমরা একটু শুনবো। কিন্তু যে গল্পে ছিলাম তাই না স্যার, ওটা একটু শুনি, সেই রিয়েলিটি শো এর গল্পটা শুনছিলাম। আচ্ছা, তো তখন হচ্ছে যে লাক্স হলো, আমার আসলে এরকম কোথাও যাবো এরকম প্ল্যান ছিল না, বাট আমি ছোটবেলা থেকে এরকম রিয়েলিটি শো দেখতাম, মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স দেখতাম। আর আমার গালাটা অনেক টানতো, ভালো লাগতো ওরকমই হুট করে তখন লাক্স হলো। আর তখন আমার মনে হলো যে আচ্ছা আমি যাই বা ট্রাই করি, কিন্তু আমার এইচএসসি পরীক্ষা। আমার আমি অনেক জেদি আর কি, কোনো কিছু করতে চাই ওটা করি, তারপর আমি পরীক্ষাটা দেই না এবং আমি চলে যাই ওখানে। এটা নিয়ে আঙ্কেল আন্টি কি বলেছে? আঙ্কেল আন্টি তো হ্যাঁ, ওটা সামহাও আমি ওদেরকে ম্যানেজ করছি, কারণ আমার তখন আমি সিলেক্টেড হয়েছি, তারপর হচ্ছে যে আমার ওখানে কল করেছে আমাকে, তারপরে ও তো মানে সবকিছু এগিয়ে যাচ্ছে, ভালোভাবে এগোচ্ছে, তারা তখন সেটা মানলো। হ্যাঁ, এটা ভালো হয়েছে আমার জন্য, পরের বার তো রেজাল্ট ভালো হয়েছে না, ওইবার দিলে রেজাল্ট মনে ভালো হতো না, তো ওই কারণে আমার মনে হচ্ছে যে আমি যাই। আর আমার আমি কোনো কিছু করতে চাই না, ওটা আমি আসলে করি, এটা আমার সেটা একদম ফুল ডেডিকেশন দিয়ে জান প্রাণ দিয়ে তুমি করো। হ্যাঁ, আচ্ছা, তারপর এই যে রিয়েলিটি শোতে যাওয়া, সিলেক্টেড হলে সব ভালো যাচ্ছিল, কিন্তু তুমি যেটা আসলে বললে যে তোমার খুব ছোটবেলা থেকে তুমি বিভিন্ন এই রিয়েলিটি শোগুলো দেখো, গালা রাউন্ড যেটা সেটা দেখো, এবং সেই জার্নি তোমার একটা ফ্যান্টাসি বলো বা একটা ইমাজিনেশন, একটা ড্রিম, যে ওরকম জমকালো একটা আয়োজন তোমাকে ক্রাউন পরিয়ে দিচ্ছে, বাট তুমি ফার্স্ট রানার আপ, সো ইউ ডিডন্ট গেট দ্যাট ক্রাউন, সো এটা তোমার কাছে কেমন লেগেছে? ওইটা আমি আমাকে লাক্সে অ্যাক্টিং রাউন্ডে পর সবাই নোটিস করলো, এর আগ পর্যন্ত আমাকে কেউ নোটিস করেনি। নোটিস করেনি মানে এখানে এত মেয়ে, বাট আমি সবসময় কখনো ওই যে থাকে না ডেঞ্জার জোনে যাওয়া, বা আমি কিন্তু সবসময় অডিয়েন্স এবং পারফরমেন্সে সবসময় এগিয়েছিলাম। আচ্ছা, বাট আমি যে বললাম কনফিউজ একটু মানে টেনশন, আমার প্রবলেমটা আমি যাই না, আমার মনে হয় যে আমি মনে হয় ওই মানে ওই যে লাস্ট মোমেন্টে যখন হচ্ছে কথা বলে, ওইটাতে মনে হয় না আমি খুব একটা ভালো করছি, মেবি কারণ এর আগ পর্যন্ত সবকিছুতে তো আমার পারফরমেন্স ভালো ছিল। তখন পর্যন্ত আমি কেন জানি অনেক কনফিডেন্ট ছিলাম আমার কাজের ব্যাপারে বা নিজের ব্যাপারে, আমি জানি না, সামহাও এটা একটা ভেতর থেকে শক্তি পাই আমি। তো ওই সময়টাতে এত এত আমার থেকে কত সুন্দর সুন্দর ট্যালেন্টেড মেয়েরা, কিন্তু কেন জানি আমার ভয় লাগতো না, আমি কেন জানি প্রতিটা খুব স্মুথলি করে যাচ্ছিলাম। আর তারপর যেটা হলো যে এই যে বললাম অভিনয় রাউন্ডের পরে আসলে সবাই আমাকে নোটিস করলো, ওইখানে তো আমি অভিনয় করার পর ওই যে আমার প্রথম সিনেমার অফার ওইখানেই আসে, মানে আমি ওই
প্রথম জীবনে অভিনয় করি ওই অভিনয়ের ওখান থেকেই প্রথম সিনেমার ওই সেটা হতে পারত যদি ফার্স্ট হতে তাহলে সিনেমার ফটো নাও পেতে পারতেন না আমাকে তো বললো যে তুমি এগুলো ছেড়ে দাও তোমার ফার্স্ট ক্লাস হল লাগবে তুমি চলে আসো তোমাকে সিনেমা করাচ্ছি মানে তুমি সিনেমা করো তোমার তো সিনেমা মানে এবং ওটা তো তোমার ভালো লাগার কারণ হচ্ছে তুমি তো সব সময় অভিনয়টাই করতে চেয়েছিস স্যার আমার ওই রাউন্ডটাতে আমি সব সময় ওইটাই চাইতাম যে আমার যাতে অভিনয় রাউন্ডটা বা অ্যাক্টিং এ যাতে আমাকে মানুষ মানে আমি যেটা ফিল করি যাতে মানুষ বুঝতে পারে আমি তো জানি না আমার অভিনয় ভালো কি খারাপ সেটা তো জানি না এখনো কিছু পারি না কিন্তু এই যে আমার ভালোবাসাটা অভিনয়ের প্রতি এটা যাতে অডিয়েন্স বা জাজরা বুঝতে পারে এবং বুঝতে পেরেছে এবং তখন সুবর্ণা মুস্তাফা অপি করিম তা আসলে যেমন নূর গেস ছিলেন তারপর তা আসেন সবাই বলেছে যে তোমার সাথে অভিনয় করতে চাই তখন আমি ছোট মানে যে কয়টা নাম তুমি বললে তারা কিন্তু সবাই রথী মহারথী এবং আমার জন্য তবে আমি স্টেজে কেঁদে দিয়েছিলাম আমার এখনো মনে আছে যে কি বলতেছে এগুলো তারপরে আমি মনে হচ্ছে যে আমি রাইট ট্র্যাকে আছি বা মনে হয় আচ্ছা অভিনয়টা মানে করতে পারবো বা এটা হবে আমাকে দিয়ে কারণ ছিল না যে মানে আগে থেকে চেনা জানা হয়েছিল এটা না মানে আমার কাছে যেটা মনে হচ্ছে ওই সময়ের তুলনায় অনেক বেশি কনফিডেন্ট এখন তার হ্যাঁ কথাবার্তায় তার সেই যে তার যে মিশন বা তার যে ভিশন থাকে সেই ভিশনটা ওর চোখে বা ওর কথাতে প্রকাশ পাচ্ছে যে না সে জানে যে সে কি করছে আসলে এই মুহূর্তে কিন্তু একটা ব্যাপার হয় না যে ধরেন যেই ছেলেটা মানে টপ টেন চিন্তা করে যে এক থেকে দশের মধ্যে রোল থাকলেই ভালো তাতে চলবে সে দশে থেকেও হ্যাপি আর যেই ছেলেটা টার্গেট থাকে ফার্স্ট সে যদি সেকেন্ড হয় সে কিন্তু শুরু হয় তো যাই হোক ওইটাও বিষয় না আমার তখন মনে হচ্ছে যখন আমাকে বললো যে আমি সেকেন্ড আমার জাস্ট সাইড করে আমার মনে আছে যে সব ব্ল্যাক হয়ে গেল আমি জাস্ট মনে হচ্ছে এখনই ফেন্ট হয়ে যাব আমার সাথে কিছু দেখতেছি না খারাপ লাগা থেকে আমি যাই না আমি একটা শক বলছিলাম যে ওকে আমার এখন এখানে স্মাইল করতে হবে আর দাঁড়িয়ে থাকতে হবে তো আমার এখন প্রেজেন্ট মানে আমি তো এখানে সবাই আমাকে দেখছে না অনেক সো আমি জাস্ট ব্যাক স্টেজে যাওয়ার পর কান্না মানে কারণ আমার তোমার যে স্বপ্নের জায়গাটা অভিনয়ের জায়গাটা সেই জায়গাটা তুমি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এখন কিন্তু বেশ ভালোভাবে এগোচ্ছো আচ্ছা যে পার্থক্য থাকে না একটা মানে এক হচ্ছে রিয়েলিটি শোর আগে একটা হচ্ছে রিয়েলিটি শোর পর আমরা এই বাংলাদেশে এর আগে অনেকগুলো রিয়েলিটি শো হয়েছে সিন রিয়েলিটি শো বা তাতে লাইফ অনেক চেঞ্জেস দেখেছে এবং দেশের বাইরে তুমি আপনি যেটা বললেন যে বিউটি কন্টেস্টে যে লাইফটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায় মানুষের তো আমরা যদি হিসাব করি বা দেখি গড়ে আসলে কতজন ইন্ডাস্ট্রিতে রুল করছে বা আছে আমি ভাবছি মনে করতাম যে আচ্ছা বের হয়ে গেলে মনে হয় সুপারস্টার যে বলে তকমাটা এটা মনে হয়ে যায় মানুষজন চিনে আসলে এরকম কিছুই না এটা জাস্ট একটা মিডিয়াতে তোমাকে জাস্ট মানুষ চিনে প্ল্যাটফর্ম তৈরি হয় এটাই আর কিছু না বাট এরপরে আসলে নিজে যদি কাজ না করে এগোতে পারে তাহলে আসলে কেউ মনে রাখে না ওই মানুষটা হারিয়েও যায় এবং প্রচুর কন্টেস্টে এরকম রেজাল্ট আমরা পেয়েছি সেটা যে কোন ধরনের কন্টেস্ট আমি আসলে ওই যে আছে না যে তাড়াহুড়া করে এগোতে চাই না আমি আসলে ধীর গতিতে আস্তে আস্তে আমার যে গন্তব্য সেটাতে পৌঁছাই এবং এই যে তোমার ধীর গতির কথাটা কিন্তু তোমার কাছ থেকে আমরা কয়েকবারই শুনে নিলাম যে তুমি একটু কম কাজ করো একটু ধীর গতিতে এগোতে চাও তোমার কাছে কি মনে হয় একটা 2014 এর রিয়েলিটি শো এখন 2021 বেশ কয়েকটা বছর তো পার হয়ে গেছে তোমার এই ধীরে এগোনোর যে নীতিটা সেটা আসলে কতটুকু কাজে দিচ্ছে আসলে এটা তো প্রথম কথা হচ্ছে যে খুব তাড়াহুড়ো করে করতে চাই না এটা একটা বিষয় বাট এর মানে এও না যে একদম কাজ না করে বছরে একটা দুটো কাজ সেটা না এটা আসলে
প্রথম কথা একটা তো পরিস্থিতি আমাকে স্বীকার করতে হয়, কারণ আমাদের ইন্ডাস্ট্রি এখানে কাজ করার জায়গা, আমাকে কতটুকু মানুষ নিবে, আমি কতটুকু করতে পারবো, সবকিছু মিলিয়ে কিন্তু কাজের সংখ্যা এমনি কমে যায়। আমি তো আসলে সব কাজ করতেও চাই না, যেমন আমি নাটক করব না, মডেলিং বা র‍্যাম্পটম এগুলো করব না, আবার সিনেমার ক্ষেত্রেও খুব বেছে কিছু মানুষের সাথে, ডিরেক্টরের সাথে কাজ করতে চাই, তো সবকিছু মিলে সংখ্যা তো অনেক কম, আবার সব সবাই যে আমাকে নিবে তাও না, সেই কারণে তো একটা কাজের পরিমাণ কমে যায়, অনেক ছোট হয়ে আসে, আবার তার মধ্যে দেখা যায় যে আবার বাট তাও অনেক, এখন ওটিটির কারণে অনেক কাজ হচ্ছে, এটা একটা সুবিধা। আচ্ছা, এইটা একটা ব্যাপার যে নাটকে কাজ করার অনাগ্রহটা কেন, কিন্তু আবার ওটিটিতে আবার ঠিকই কিন্তু কাজ করা হচ্ছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটা আমার কথা, এটা আপনি যে কোনো অভিনেত্রীর সাথে কথা বললে বা অভিনেতার সাথে কথা বললে বুঝতে পারবেন, একটা সময় ছিল যখন নাটক আমাদের এখানে একটা রাজকীয় যুগ ছিল, মানে সিনেমার মতো নাটক হতো, এখন তো সেটা নেই, সিনেমার চেয়ে বেশি, হ্যাঁ এখন তো সেটা নেই, এখন তো নাটকের ইন্ডাস্ট্রি সত্যি কথা বলতে এত এত কম্প্রোমাইজ করে সবাই, মানে জায়গাটা আসলে অভিনয়ের জন্য আমার কাছে খুবই আমি আরামদায়ক পাই না আর কি, একটা প্রিপারেশন যে নিব না, প্রতিদিন 10টা 20টা সিন নামাতে হবে, বা আমি আমি এটাকে যারা কাজ করে তাদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা, তারা অনেক মানে শ্রম দিয়ে মেধাবী দেখে করতে পারে, আমি এত ট্যালেন্টেড না যে আমি আসলে মানে এটা আসলে আমি আমি এত এভাবে পারি না। খুব সুন্দর করে বলেছে যে আসলে জিনিসটা হচ্ছে প্রত্যেকটা আসলে একটা জায়গার একটা ধারা, আমাদের নাটকগুলো যেমন হয় দেখা যায় যে আসলেই দুটো দিনের মধ্যে বা বড় জোর 3টা দিনের মধ্যে একটা পুরো নাটক বড় জোর 3 দিন, সো আসলে কিন্তু অনেক কষ্ট করে, অনেক কষ্ট, আর যারা করে তাদের প্রতি আমার একদম হ্যাটস অফ, কারণ তাদের কতটা জীবনে মানে সময় এবং পরিশ্রম দিচ্ছে এটার পিছনে, আমি এত কষ্ট করতে পারি না, পারি কিন্তু আমার আসলে সময় নিয়ে কাজটা। তোমার ধারাটা হচ্ছে আবার অন্যরকম, মানে হয়তো কেউ ওইভাবে কষ্ট করতে একটা আরামও পায়। আমি মেথড অ্যাক্টিং করি না, আমি মেথড আমি মানে আমি জানি, আই নো মেথড, বাট আমি মেথডিক্যাল অ্যাক্টিং পছন্দ করি না, আমি আমি অনেক সাটল অ্যাক্টিং করতে চেষ্টা করি, বাট মেথডটা আসলে সবকিছুই মেথড, মেথডটা ট্রান্সের মধ্যে পড়ে, কিন্তু আমি আসলে ওই যে বললাম যে আমি আসলে চাই যে অভিনয়টা আসলে খুব কাছাকাছি যেতে, এই কারণে একটু সময় নিয়ে, কারণ আমি তো মেশিন না, অন অফ করলাম এখন রিঅ্যাকশন দেওয়া শুরু, কিন্তু এটা কি ওয়েল ডিসাইডেড যে নাটকে কাজ করবে না চাচ্ছি না আপাতত করতে, মানে কাছে আমি নেগেটিভ অর্থে বলছি না, অনেককে এরকম দেখা গেছে যে ওটিটির আগে সিনেমাতে কাজ করছে, সিনেমার কাজ করার পর আবার সে নাটকে টানে বা নাটক সম্ভব নাটকের জন্য ফিরে এসেছে। আমি প্রথমে বলতে আগে বলতাম যে আমি সিনেমা ছাড়া কাজ করব না, তখন তো ছোট ছিলাম, নাটক ছাড়া ওটিটি ছিল না, তো আমি সিনেমাটাকে প্রাধান্য দিয়েছি, আর আমার এটাতে মানে সিনেমাতে ক্যারিয়ার বা এস্টাবলিশ করার ইচ্ছা, তখন তো আমি তো প্রথম সিনেমা করার পর 3 বছর পর আরেকটা সিনেমা করলাম, এর মাঝে আমি কোনো কাজই করিনি, কোনো কাজ করিনি মডেলিং ছাড়া, মানে অভিনয়টা করি নাই, কিন্তু আমার তো অনেক ইচ্ছা করতো, এটা কিন্তু একটা নিজের সাথে চ্যালেঞ্জ, মানে এমন না যে আমার অভাব কাজের মানুষ বলছে না, প্রতিনিয়ত বলছে, কিন্তু আমি আসলে ওই যে ঠিক কাজের জন্য ওয়েট করছি ধৈর্য, মানে প্রথম একটা তোমার যে সিনেমা করার ইচ্ছে, অভিনয় করার ইচ্ছে, সেই ইচ্ছেটা তুমি সেই রিয়েলিটি শোতে যখন অভিনয়টা করেছো সেখান থেকে কিন্তু ইচ্ছের হাতছানি তুমি পেয়ে গেলে, এবং তোমার প্রথম সিনেমা আইসক্রিম সেটা তুমি করলে, তারপর নিশ্চয়ই অনেক অফার্স এসেছে, সেই যে একটা হাতছানি সেটা থেকে নিজেকে বাঁচানো, মানে এটা একটু কেমন হয়ে গেল না, যে কারণ তোমার ওইটাই খুব ভালো লাগে কিন্তু ওইটা থেকে তুমি নিজেকে দূরে রাখছো, এই যে আমাকে আমি তো মনে করি যে কোনো কিছু পেতে হলে আপনি যদি কোনো কিছু চান যে আমি এখানে পৌঁছাবো সেটা যখন ধৈর্য ধরতে হয়, মানে আপনি যদি অল্প কিছু লোভে পড়ে যান তাহলে আসলে ওই জিনিসটা অ্যাচিভ করতে পারে, লোভে সামলাতে হয়, হ্যাঁ তো আমি যদি তখন অন্য কাজ করে ফেলতাম তাহলে তো আমার এই জার্নি বা আমি যে জার্নিতে যেতে চাই বা পাড়ি দিচ্ছি চলছি এটা তো হতো না, বা আমি আমি চাই যে আমাকে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যাদের যাদের আমার পছন্দের ডিরেক্টর বা ইম্পর্টেন্ট ডিরেক্টর সেটা প্রমিনেন্ট না, যারা ভালো কাজ করতে চায় আমি তাদের সাথে কাজ করতে চাই, আমি চাই তাদের মাথায় আমি যাতে থাকি, তো এটার জন্য তো আমাকে আসলে প্রমাণ করতে হবে, তা আমি যদি আসলে সব কাজ গণ সব কাজই করে ফেলি বা আমি যদি নিজে আইডেন্টিটি না ক্রিয়েট করি আমি আসলে এভাবে করতে চাই, নিজেকে না বোঝাই,
তাহলে তো তাদের কাছের সাথে আমি কাজ করতে পারবো না, তাহলে ওই ওভাবে এই যে তুমি এত সুন্দর করে বললে বা এই যে তোমার যে ভাবনাটা, এটা কিন্তু আসলে সবাই ভাবে ভাবতে পারে না কয়েকটা কারণে। একটা হচ্ছে প্রথম কথাটা যদি আমি বলি সেটা হচ্ছে ম্যাচিউরিটির অভাব। কারণ একটা কাজ যখন তুমি শুরু করবে তোমার বয়স হতে পারে 15 হতে পারে 25, তুমি যখন কাজটা 15 তে শুরু করছো তুমি ওইখানে যতটুকু ম্যাচিউর তুমি 25 এ শুরু করলেও তোমার কিরকম মানে সে কাজের বয়স অনুযায়ী। তুমি সেই প্রথম কাজের পরে এত সুন্দর করে ভাবনাটা আসলে কিভাবে শিখলে? এটা কি নিজের মধ্যে আগে থেকে ছিল নাকি কারোর সাহচর্যে তোমার? আমার ইচ্ছা শক্তি অভিনয়ের প্রতি ভালোবাসাটা ছোট মানে তখন যেটা এখনো সেটা, এটা কোনো পরিবর্তন হয়নি। বাট আমি এই 7 বছর অনেক কিছু শিখেছি মানে জীবনে, আমি আমার বন্ধু বান্ধব বা যাদের সাথে আমি কাজ করেছি আমার আশেপাশের মানুষের কাছ থেকে, যে বললেন আপনি যে আমার মধ্যে একটু চেঞ্জ দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি আমার আশেপাশের মানুষরা না থাকলে আমি জীবনও আমি এখনো কিছু না, বাট এখনো যদি যা বলছি বা যা চেষ্টা করতে চাই জীবনে সেটা আমার আশেপাশে মানুষদেরই রিফ্লেকশন, মানে ওদের মেশা, ওদের সাথে কথা বলা, ওদের সমৃদ্ধি আমি আসলে মনে করি যে আমি কিছু শিখতে পারি, মানে এটা না ছাড়া তো সম্ভব না। আচ্ছা, যেহেতু যেহেতু অভিনয়টাই আপনার মেইন ইস্যু ছিল এবং ফার্স্টেই মুভি, হ্যাঁ তো থাকবে যে ফার্স্ট মুভি মানে সেটা নাটক না মুভি, বড় পর্দাতে, হ্যাঁ স্বপ্নের মতো করে, তো ফার্স্ট মুভি নিয়ে এক্সপেকটেশন এবং তারপরে মানুষ যখন দেখলো তারপরে সত্যি কথা বলতে তখন আসলে আমি ওই ছোট বয়সে আমি অভিনয় করতে চাই, আমার কাছে আমি নাটকের অফার আসছিল তখন, নাটক না করে একটা FDC সিনেমা না মানে একটা আমি কাউকে চিনিও না ইন্ডাস্ট্রিতে, কারা ঠিক মতো কাজ করে, কোন ওরকম থিয়েটার ডিরেক্টরদের সাথে আমার চেনা জানা নাই, তো তখন আমার কাছে এটা আমার কাছে মনে হচ্ছে যে অ্যাট লিস্ট আমি এই এক্সপেরিয়েন্সটা করতে চাই, আর সিনেমাই তো করতে চেয়েছিলাম। সো এটা না অন্য ওভার অন্য কিছু নিয়ে বলবো না, শুধু বলতে চাই ওই মুভিতে যে কজন কাজ করেছে মেইন ক্যারেক্টার তার মধ্যে মানে শি ওয়াজ দ্য বেস্ট, তার কাছে সবচেয়ে ভালো। আচ্ছা, তিনজনের মধ্যে কারণ এটা তো মানে প্রমিনেন্ট মানে যেহেতু তিনজন ছিলাম আমরা, হ্যাঁ তিনটি ক্যারেক্টার যেহেতু প্রমিনেন্ট ছিল, সো সেক্ষেত্রে বলবো তিনটার মধ্যে তার ক্যারেক্টারটা সবচেয়ে বেশি সে থ্যাংক ইউ কাজে লাগতে পেরেছে। আচ্ছা, তো এরপরে এখন ওটিতে যে বলছিলেন যে নাটকের একটু চাপ বেশি থাকে, হ্যাঁ খুব তাড়াতাড়ি কাজ করতে হয়, খুব একটা বেশি ক্যারেক্টার নিয়ে ভাবা যায় না, তো ওটিটির আসলে সুবিধাগুলো কি কি বা ওটিতে কেমন কাজ করে আরাম কেমন পাচ্ছেন? ওটিটিতে যেটা সুবিধা অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট আগের থেকে একটা প্রিপারেশনের সময় থাকে, একটা কাজ হলে তার আগে আর্টিস্টদের সাথে কমিউনিকেশন হয় এবং প্রিপারেশন নেওয়ার টাইম থাকে, এবং শুটিংও খুব একটা প্রেশার না, নাটকের মতো 15টা সিন বা 20টা সিন নামানোর এরকম প্যারা থাকে না, ওরা একটু প্রিপারেশন নিয়েই কাজ করে। এখন কিন্তু আসলে ওটিটির একটা বলা যায় একটা জোয়ার আছে, এবং সেটা হচ্ছে যে অভিনেতা অভিনেত্রীর সাথে সাথে যারা ডিরেক্টর তাদের একটা বড় চ্যালেঞ্জ নিজেদেরকে প্রমাণ করা এবং সেটা দেশের মধ্যে এবং দেশের বাইরেও, চ্যালেঞ্জ এবং সুযোগ, সুযোগ বড় সুযোগ। হ্যাঁ, কারণ অনেকেই আছে যে হয়তো সেই মেইনস্ট্রিম প্ল্যাটফর্মে কাজ করতে সেই আরামটাও পান না, বা আমাদের ইন্ডাস্ট্রির এখন সবকিছু মিলে হয়তো সেটা সম্ভব হয় না, এখন ওটিটির যুগে কিন্তু অনেকভাবে নিজেকে ভাঙার সেটা অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর সবার একটা সুযোগ। এই যে আমি যেমন আমি ফারুকি ভাইয়ের একটা ওই যে আমরা দেখলাম না একটা ট্রেলার বের হলো লেডিস এন্ড জেন্টলম্যানের কথা বলছি, আপনি দেখেন ফারিনকে, আমি আমি মুগ্ধ হলাম ফারিনকে দেখে। ফারিন আমি তো নাটক দেখেছি কিন্তু ওভাবে দেখা হয়নি, কিন্তু ওর যে দেখেন ওয়েব সিরিজের আগে ওটা ট্রান্সফরমেশন এবং ওর যে প্রিপারেশনটা নিয়েছে ওটা রিফ্লেকশনটা পাওয়া যায়। সো দেখেছেন মানে আমি কেন বললাম নাটক আর ওটিটির মধ্যে পার্থক্য, সুযোগ পেয়েছে আবার একটা, সবাই তো চায় ভালো নির্মাতার সাথে কাজ করতে, এবং সে ও প্রতিটা মানুষের যে প্রতিভা থাকে সেটা কিন্তু আসলে প্রকাশ পায় যদি তাকে সুযোগটা দেওয়া হয়। আমার মনে হয় যে একজন অভিনেতার জন্য আসলে নিজেকে প্রমাণ করা, নিজেকে ভাঙার সুযোগটা যে মনে হয় লোভনীয় আর কিছু না। আমি বলি যে প্রত্যেকটা কাজে নিজের কাছে অবশ্যই আপন, এই যে বলুন যে একটা সুযোগ পাওয়া লাগে সেই সুযোগটা ঠিক মতো কাজে লাগাতে হয়। সোফার এই যে 7 বছর যে কটা কাজ করেছেন অভিনয়টা কি এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে নিজের, বা নিজের মনে হচ্ছে আমি আপনি বরাবরই কনফিডেন্ট, তারপর কোন কাজটা নিয়ে সবচেয়ে বেশি কনফিডেন্ট, সবচেয়ে বেশি ভালো লেগেছে কাজ করে? উত্তরটা একটু সহজ করার জন্য বলি, আমরা তো শুধু আইসক্রিম নিয়ে কথা বললাম, তারপর দীর্ঘ 3 বছরের বিরতি,
তারপরে কোনটা করলে যেন বলো হাওয়া হাওয়া রাইট ওটা নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করা যাবে না বিকজ এটা পুরোটা একটা বক্সের মধ্যে একদম মানে রাখা হয়েছে ওখানে কোনো একটা পোস্টার বা ছবি কোনো কিছু দেখা যাচ্ছে এখন একটু হাওয়ার হাওয়া আমার মনে হচ্ছে খুবই কম মানে এটা ভালো এটা ভালো আমার কাছে মনে সারপ্রাইজ থাকে আমার আরেকটা শো ছিল তুষি ওখানে আমার গেস্ট হয়ে এসেছিল এবং তখন আমি যখন হাওয়া নিয়ে জিজ্ঞেস করেছি তখন যে খুব বেশি ওটা নিয়ে বলা যাচ্ছে এখানে আমি জানি যে কি কারণ আমি যেহেতু দেখছি পোস্টার টোস্টার কিছু মানে খুব একটা দেখানো হচ্ছে না শুধু জানি যে কারা কারা অভিনয় করছে সেইটুকু শুধু জানি কেমন মানে এখানে হচ্ছে যে মাস্টার ডিরেক্টর মাস্টার শো অ্যাক্টর মানে কেমন লাগছে মানে সুমনের পরিচালনায় হাওয়া করেছো একদমই অন্যরকম একটা জায়গা আমরা শুটিং এ হ্যাঁ হাওয়াটা তো আসলে আমার খুবই অন্তরের কাজ এরকম জীবনে এক্সপেরিয়েন্স আসলে আর্টিস্টদের বা অভিনেতা হয় খুবই কম আমার কাছে মানে এরকম সুযোগ জীবনে কমই আসে তো আমি খুব লাকি যে আমি এত অল্প বয়সে সুযোগটা পেয়েছি এবং পুরো টিম এবং আমার ডিরেক্টরের প্রতি আমার অনেক কৃতজ্ঞ কারণ ওনার কারণে আমি অনেক কিছু শিখেছি আমার জার্নির একটা মানে এই যে অভিনেতা আমার ইচ্ছা শক্তিটা ছিল বাট আমি জানতাম না কোন রাস্তা দিয়ে হাঁটতে হবে কি অভিনেতার আসলে কি কি জানতে হয় কি করতে হয় তোমার গাইডিং স্টার সো এইটা আমি আসলে হাওয়া করতে গিয়ে শিখেছি এবং করতে গিয়ে আমি আসলে অনেক কিছু আমি জানি যে আমার আসলে পাঁচ ধরনের আরেকটা জার্নি হবে এটা তো এক ধরনের জার্নি এবং তারপরে আমি আসলে হাওয়া করার পরে আমি আরো ইম্পর্টেন্ট ডিরেক্টরদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি তো এই যে আমি কেন বললাম যে এখন আমি যদি আরো এরকম ধরনের আমি যদি আরো এরকম আমাদের এরকম বিশিষ্ট ডিরেক্টরদের সাথে কাজ করতে পারি তখন আমার কাছে মনে হয় যে আমারও অন্য কিছু আমি অন্য কিছু এক্সপিরিয়েন্স করব হাওয়ার চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং ছিল অনেক চ্যালেঞ্জিং অনেক মানে আমি ছোট করে বলো যে প্রথম কথা হচ্ছে হাওয়ার আগে আমি কোনো ডিফিকাল্ট মানে এই ধরনের কোনো ক্যারেক্টার মানে বৈরী আবহাওয়া বৈরী পরিবেশ করিনি প্রথমে মানে কোনো ডিফারেন্ট ক্যারেক্টার মানে আমার জীবন থেকে বাইরে দূরবর্তী কোনো চরিত্র করা হয়নি ওইটাই প্রথম সেটা একটা চ্যালেঞ্জ আমি করতে পারবো কিনা একটু বলবে কি রকম ক্যারেক্টার এটা আসলে একটা খুবই ক্যারেক্টারটা বলে দিলে তো সেটা খুবই মানে এটা তো মিথোলজিক্যাল সিনেমা একটু সো মিথ নিয়ে সিনেমাটা এবং আমার চরিত্রটা অনেক মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার একটু মিস্ট্রি থাক মিস্ট্রি মিস্ট্রি থাকবে তাই মিস্ট্রিটা বলে দিলে ঝামেলা এটা মিস্ট্রি আমরা যতটুকু মিস্ট্রি যতটুকু মিস্ট্রির চেয়ে বেশি যতটুকু জানা যায় সেটা আমরা জানব না ব্রেকের পরে শুনতে চাই যতটুকু শুনলে আসলে আরো শোনার আগ্রহ দেখার আগ্রহটা বাড়বে তাই না ওইটা আমরা পরে একসময় বা আমরা দেখে নিই হ্যাঁ আমরা অফ স্ক্রিনে বলবো এটা ওকে আমরা তাহলে অফ স্ক্রিনে একটু শুনি সেটা জন্য এনটিভির পর্দায় রূপকথার রাত অনুষ্ঠানে যেখানে আমরা কথা বলছিলাম এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষির সাথে এবং আজকে আমি চেষ্টা করছি কম কম কথা বলার জন্য এবং নীল বেশি বেশি কথা বলার জন্য কারণ আজকে নীল পরেনি আজকে লাল পরেছে আমি আজকে নীল পরেনি আমি তুমিও আজকে লাল মানে আজকে সামহাও আমাদের ড্রেসের শেড মানে কালার শেডটা কাছাকাছি মিলে গেছে আর কি হ্যাঁ মনের মিল থাকলে এটা হয় মনের মিল থাকলে এটা হয় জানতামই না আপনি না বললেন হ্যাঁ তুমি আমাকে কালকে তো জিজ্ঞেস করছিল যে আই তুমি কি পরবা আমি না এখনো কিছু চিন্তা করি না কি পরব চোখের সামনে যেটা পাবো সেটাই এনিওয়ে কিন্তু আজকে যেটা হয়েছে যেটা আমরা ইন্টেনশনালি করিনি সেটা মানুষ করে এটা মিলে গেছে মিলে গেছে পরমাণু ম্যাচিং 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 আচ্ছা এবারে আমরা একটু ভার্চুয়াল জগতের কথায় আসি ভার্চুয়াল জগতে কথা বলতে আপত্তি নেই তো কতটুকু মানে মানে ফেসবুক আমি যদি বলি ফেসবুকে ভার্চুয়াল লাইফে কতটুকু ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট নিজের কাজও করা হয় অনেক আর্টিকেল পড়া গবেষণা করা মানে গবেষণা গান শুনি অনেক লেখালেখি পড়ি টরি That's great. So social media তোমাকে তো আমরা Instagram, Facebook সব জায়গাতে পাই মানে সেই জায়গাটা তুমি হচ্ছে কি কাজের জন্য ব্যবহার করো নাকি ব্যক্তিগত একটু প্রকাশের জন্য ব্যবহার করো নাকি জাস্ট আছে থাক না মানে কাজ এবং দুইটাই কিন্তু আবার খুব ব্যক্তিগত জিনিস আমি খুব শেয়ার করি আমরা শুধু দেখি না হ্যাঁ আমি শেয়ার করি মানে তাহলে এই যে ব্যক্তিগত ব্যাপার নাজিফার আমরা তো খুব বেশি কিছু জানতে পারবো না বলবেন না খুব স্বাভাবিক জানি মানে তারপরে এই যে ব্যক্তিগত ব্যাপারগুলো আমাকে বলবেন না ঠিক আছে তোমাকে বলবো কোনো সমস্যা না আমাকে
অপূর্ণই আছে। আচ্ছা, সো সো মানে কার কার সাথে শেয়ার করা হয় নিজের ব্যক্তিগত জীবন সম্বন্ধে বা নিজেকে উজাড় করে যতটুকু থাকে না যে বলে? আমার কিছু বন্ধু-বান্ধব আছে, তাদের সাথে আমি পার্সোনাল জিনিস শেয়ার করি। আমি আমি কিন্তু খুবই কম মানুষ সাথে মিশি, মানে আমার সবার সাথে ভালো সম্পর্ক, কিন্তু উঠা বসা হয় খুবই লিমিটেড মানুষের সাথে। ইচ্ছাকৃতভাবে নাকি হয়েছে? আমার মনে হয় এটাই আমার পছন্দ মনে হয়। আমি মনে এরকমই ছোটবেলা থেকে এরকম। সো আমার খুব কয়েকটা মানুষের সাথে মেশা হয় এবং তাদের সাথে আমার সবকিছু শেয়ারিং, এভরিথিং, কথাবার্তা সবকিছু। আচ্ছা, আর এই যে একটু আজকে আমাদের ফার্স্ট কলটা আসলো, মানে একভাবে দেখলে সেটা কেমন কেমন, একভাবে সেটা ঠিক আছে। হ্যাঁ, তো এই যে এই ধরনের কমেন্টগুলো যখন আসে বা ইনবক্সে যখন এই ধরনের কমেন্ট মানুষ করে, তখন সেটা কি আনসিন করে রাখা হয় নাকি রিপ্লাই দেওয়া হয়, রিপ্লাই দেওয়ার এটা ভঙ্গিটা কেমন? আমি তো আসলে আমার পরিচিত মানুষ ছাড়া আসলে ওইভাবে টেক্সট আমি কথা বলি না। সো দেখা যায় যে আমার অনেক টেক্সটই দেখা হয় না, বড় হয় না। আর আমার শুধু না, এটা সবারই দেখ, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে অনেক অনেক টেক্সট এসে, মানে আমরা যদি আরেকটু স্পেসিফিক করে যদি সোশ্যাল বুলিং এর কথা বলি, এটা নিয়ে এখন এটা আসলে খুব বেশি হয়। বিশেষ করে দেখা যায় যে কেউ যখন খুব কাজ করছে, লাইমলাইটে থাকছে, সেটা একদম তোমার সিনিয়র অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে একদম সবারই বুলিং এর শিকার কিন্তু অনেকে হতে হচ্ছে, সেটা রাইটার থেকে শুরু করে অ্যাক্টর টু সিঙ্গার। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আসলে তুমি এই জিনিসটা আসলে সত্যি কথা বলতে, আমি আসলে আমি সব তো টেক্সট পড়া হয় না বা সব কমেন্ট পড়া হয় না, হঠাৎ যদি কখনো দেখি তখন আমি এটা ব্লক করে দেই। আর হচ্ছে যে আমি শুধু দেখি না, এটা নিয়ে আমি বদারি না, কারণ আসলে স্ট্র্যাটেজি থাকে, ওর স্ট্র্যাটেজি হচ্ছে এটা। হ্যাঁ, আমি আসলে এটা নিয়ে কনসার্ন নেই না বা আমি তাকাইও না, কারণ হচ্ছে যে আমি যদি এটা নিয়ে ভাবি বা দেখি তখন হার্ট হয়। কারণ আরে শুধু আমাকে না, আমি বোরখা পরে একটা ছবি দিলেও আমাকে নিয়ে কথা বলবে, আমি যদি এখন সিঁদুর লাগায় ছবি দিই সেটা নিয়ে কথা বলবে, যার বলার সে বলবে তো বলবে। সো এটা নিয়ে আসলে একটু ইগনোর, এটা মানুষ না, ওইটা পড়লে বোরখা পরে বলবে একদিনের জন্য ঢং ধরছে। আচ্ছা, বোরখা পরে কি রকম ছবির কথা যেহেতু হলোই, চলো আমরা তুই কিছু ছবি আছে সোশ্যাল জনপ্রিয় মুখ আমরা দেখতে পাচ্ছি। সো মিডিয়া ফ্রেন্ডস হয়েছে, আপনি যেহেতু বললেন যে আপনি খুব একটা এই ব্যাপারে অনেক বেশি চুজি, খুব একটা ফ্রেন্ড করেন না সবাইকে, চুজি না মানে আমার আসলে মানে খুব সবার সাথে ওঠা বসা হয় না আর কি, বা আমার ফ্রেন্ডদের সাথে যেটা কাজ করতে, মানে তুমি বলো আমি কোশ্চেনটা কি করব, তোমার তো জানা আছে কারা মিডিয়া থেকে, সরি আমি তোমার তো জানা আছে তুমি কি ধরনের কোশ্চেন করতে পারি, কি কোশ্চেন হতে পারে এটা, না করো না আমি দেখি তুমি তো সারপ্রাইজ করো, আমি যেটা মানে একেবারে স্যার আজকে তো কম কথা বলে সারপ্রাইজ হচ্ছে। আজ হোক, সেটা হয় যে কাজ করতে গেলে বন্ধু হয়, মাঝে মাঝে এরকম একটু না চাইতে শত্রু হয়ে যায়, এরকম হয়েছে? আচ্ছা, শত্রু তো আসলে আমি যাই না, আমি তো আমি আমার সাথে আমি সবার সাথে নাইস থাকার চেষ্টা করি, কিন্তু মানে এরকম হয় যে মানে শত্রুর সাথে কাজ করতে হয় এরকম, তোমার নিজের কাজটা তো অবশ্যই দেখেছো, একটা ফিডব্যাক পেয়েছো, আমরা সেটা নিয়ে ফিডব্যাক দিলাম, খুব ভালো ভালো। তোমার কাছে বাকি দুটো কাজ কেমন লেগেছে? ভালো লেগেছে, তিনটা তিন ধরনের গল্প, তো তিনটে আমার কাজটা বাদ দিলে বাকি দুটো খুব সুন্দর। মানে আমার কি বলবো, আর টয়কে কি বলবো, সোনারা কিনে, সোনারা ভালো কাজ করছে এখন, খুব প্রমিসিং, ওর অভিনয় আমার ভালো লাগে, আমার বন্ধুও তো ওর কাজটাও ভালো করেছে। টয়ার ব্যাপারে, টয়া তো আমারও সিনিয়র এবং ও অনেক অনেক সেন্সিবল, আমার কাছে মনে হয় যে ও খুবই ঠিকঠাক। আচ্ছা, আমরা পরে পরে আর ছবিটা দেখি, চলো কেমন লেগেছে? আমার খেলাধুলো অনেক পছন্দ। আমাদের সিনেমার পোস্টারের পোস্টার সময় আমরা একটা কোন লোকেশনে গিয়েছিলাম, তখন বলছে যে হঠাৎ করে রনি আমাদেরকে যে এই তোমরা দুজন এরকম বসো আর তুমি এরকম লাভ দাও এসে। এই যে কতবার লাভটা আমাকে দিতে হলো, কয়বার লাভ দেওয়ার পরে পারফেক্ট ছবি
মোটি হলে তো না ছবির পারফেকশন তো ঠিক আসতে হবে আমার একবার মনে আছে কোন একটা এরকম ওবিসি ও টিভিসি কাজের জন্য যে সুইমের কাজ তো আমাকে জাম্প করতে হবে সুইমাররা যেভাবে জাম্প করে সেটার জন্য আমাকে 66 টাইমস জাম্প করতে হয়েছিল আই গট সিক লিটারালি তোমাকে কয়বার লাভ দিতে হয়েছে আমার এখন মনে নাই বাট অনেকবার অনেকবার তুমি জাম্প করো আমি প্রি স্পোর্টি ইউ শুড নো দ্যাট অলওয়েজ আমি ভাসতে থাকি নীল তো না নীল হ্যাঁ আচ্ছা আমরা আরেকটা ছবি দেখি পরের ছবি দেখি চলো আমি ফ্রেন্ড হয়ে যেতে পারি আর আমরা তো একটু বন্ধু আমি জাস্ট ও যখন পাশে দাঁড়ালো আর কেমন যেন মিলেমিশে গেছো মনে হচ্ছে এই ছবিটা তুমি আমার নেচার তো অনেক পছন্দ এটা হচ্ছে আমার একটা বন্ধু ও তুলে দিয়েছিল ছবিটা তো ওদের ওর গ্রামের বাড়িতে আমরা গিয়েছিলাম আমাদের বেশ কয়েকজন বন্ধু কোথায় এটা এটা হচ্ছে বরিশালে আচ্ছা বরিশালে তো ওই জায়গাটা খুব সুন্দর আমি বরিশাল কখনো এর আগে যাইনি এবং গিয়েছি এবং ওখানে সুন্দর মন্দির এবং সবকিছু মিলে তখন আর আমার বন্ধু খুব ভালো ছবি তুলে তখন আমি বললাম যে আমি ছবি তুলতে চাই সো আমার ছবি টবি তখন বরিশাল কখনো গেলে শরতে যাবে অদ্ভুত তোমাকে প্রায় আচ্ছা ছবি দেখবে তার আগে কথা জিজ্ঞেস করি আমি প্লিজ তোমাকে আমি প্রায় দেখি যে এরকম ফুল লতা পাতা গাছ এগুলোর সাথে নিজেকে মিলিয়ে বাড়াল করে একটা ছবি তুলতে তুমি পছন্দ করো মানে নরমাল ছবি না একটা সাবজেক্ট ওয়াইজ কিছু একটা থাকে ওর ছবির মধ্যে হ্যাঁ এত লতা পাতা ফুলের সাথে ছবি কেন তুলো আমার আসলে নেচার খুব ভালো লাগে আমার মনে হয় যে প্রকৃতির কালার অনেক ভাইব্রেটিং তো ওটা আর সানলাইট মানে খুব লাইট ইউজ করতে হয় না নেচারের মধ্যে একটা ন্যাচারাল জিনিস আমি ফিল করতে পারি আর নেচার কানেক্ট করি আমি সো ওই কারণে ডার্কনেস পছন্দ না ডার্কনেস পছন্দ বাট ছবি ক্ষেত্রে মনে হয় একটু সি এখানে রিয়েল লাইফের সাথে পার্থক্য আবার না ডার্কনেস পছন্দ বাট আমার ডার্ক সাইড অফ আচ্ছা আমরা আরেকটা ছবি দেখি এটা কোথায় পাইলো এটা কোথায় পাইলো এটা কি শিট এটা আমি এটা কি এটা কত বয়স তখন থেকে সানগ্লাস পরে পোজ কিন্তু তখন থেকেই দাঁড় সাইম পাল্টে গেছে কিন্তু এখন হচ্ছে ফুল দিয়ে পোজ দেয় ছোট এইটা কোথ থেকে আসলো আল্লাহ কত বছর বয়স মনে হচ্ছে আমার মনে নাই এটা আমার নানু বাসায় চিটং এ আচ্ছা কলোনিতে আচ্ছা তো আমি জানি না ছোটবেলায় কি তো নানু বাসায় চিটং আর দাদু দাদু হচ্ছে নোয়াখালী বাট আমাদের সবাই থাকে চট্টগ্রামে চট্টগ্রামে চট্টগ্রাম আমরা কিন্তু চট্টগ্রাম থেকে প্রচুর আর্টিস্ট পাই চট্টগ্রাম আমার চট্টগ্রাম মানুষটা কি একটু শৈল্পিক বেশি হয় নাকি না মনে হয় সিঙ্গার বেশি হয় সিঙ্গার বেশি বাট মানে নাটকে বা অভিনয় আছে বেশ বেশ আছে বেশ ট্যালেন্টেড হয় মানে আমি কোনো বায়াস অপিনিয়ন দিচ্ছি না সুন্দরই হয় আবার একটু আরেকটা ছবি দেখি আসে পরের ছবি দেখি চলো এটা কার ছবি ও কেমন লাগে শুটকি মাছ আমি কাঁচা খাই খাচ্ছো দেখলাম ও আচ্ছা এটা তো খাওয়ার ভঙ্গি ও খাওয়ার ভঙ্গি সরি সিরিয়াস কোশ্চেন মানে নরমাল কোশ্চেন আমি খুব সিরিয়াস এটা অনেক ভালো অনেক ফানি ছিল ওকে আচ্ছা আমরা নেক্সট আরেকটা ছবি দেখি এটা লা ফ্যামিলিয়া হ্যাঁ এটা আমার পুরো পরিবার আমরা পূর্বাচলে ঘুরতে গিয়েছিলাম ওখানে আমাদের একটা আমার বাবার একটা জায়গা আছে আমরা বাড়ি করব মনে হয় আচ্ছা সো এটা আমরা তখন এর আগে লকডাউনের সময় আমরা ঘুরতে গিয়েছিলাম বাবা মা আর চার বোন চার বোন আমার কাছে এই জিনিসটা খুবই মজা লাগে মানে একটা ধাপে ধাপে হ্যাঁ হ্যাঁ কত বছরের পার্থক্য তোমাদের কি রকম একটু বলো আমার থেকে আমার ছোট বোন 4 বছরের ছোট তারপর একটা মনে হয় 3 বছর বা 4 বছর হবে
আমার ছোট বোনের সাথে আমার আসলে 12-13 বছর। আপনি সবার বড়? হ্যাঁ হ্যাঁ ও সবার বড়। ওকে বড় এত ছোট? তোমাদের আমি ছোট ছোট অনেক বড়। বোনদের মধ্যে সম্পর্কটা কেমন? আমার বোন আমাদের ফ্যামিলির আমরা সবাই বোনরা খুবই মানে একজন একজনের সাথে খুবই কানেক্টেড। মানে আমি সবার নিয়ে তাদের কি বলার? তোমার তোমার ছোট জন তো থিয়েটার করতে মানে সে কি এখন কিছু পারসু করছে? না না ও এখন লতে পড়ছে, ও থিয়েটার মেরে সব বাদ ছেড়ে দিয়েছে। হ্যাঁ ওর অভিনয় আমি জানি ও কেন করলো না আর করছে আমি অভিনয়। হ্যাঁ মানে তুমি তাকে অভিনয় শেখাতে নিয়ে যেতে স্কুলে কিন্তু দেখো কিন্তু হ্যাঁ এটাই। আচ্ছা যেমন ছবি দেখলাম যে এখন ফুল নিয়ে ছোটবেলায় সাংঘাতিক নিয়ে একটা অন্যরকম একটা প্রেপারেশন ছিল আর কি। তো ছোটবেলায় আসলে কেমন ছিলেন? এখন যেমন এখানে এসে কথা বলছেন আবার কিছু কথা লাচ্ছা পাচ্ছেন, খুব মিক্সড একটা ব্যাপার মানে ভালো লাগছে দেখতে। কিন্তু ছোটবেলায় আসলে কেমন ছিলেন? গুন্ডা ছিলেন না? লোকজন কি বলতো? কারণ ছোটবেলায় নিজে জানি না কেমন ছিলেন, মানুষজন বলতো তাই না? এই ছেলে দুষ্ট ছিল মনে হয় ছোটবেলায় অনেক ছোটবেলা আমি মানে ছোটবেলা আমার মনে হচ্ছে আমি প্রচুর ঘুরতাম, মানে ঘুরতাম মানে আমি কোথাও আমাকে বাসায় রাখতে পারতো না, আমি এখানে ওখানে চলে যেতাম। কিন্তু আমি খুবই চিলাচিলি রাগারাগি ওরকম ছিলাম না, চুপচাপ থাকতাম, যাকে আমার পছন্দ হতো তার সাথে আমি থাকতাম এবং খুব ঘুরে বেড়াতে পছন্দ করতাম। কখনো কারো হাত ধরে চলে যাওয়ার ইচ্ছে হয়েছিল ছোটবেলা? না বড়বেলা এখন পর্যন্ত। আমি খুব ভালো মতো জানি ওর হারিয়ে যেতে খুব ভালো লাগে। আমি হারিয়ে যাই। বাহ, মানে এই হারিয়ে যাওয়াটা কেন? আমি এনজয় করি মাঝে মাঝে, একটু স্কেপ নেওয়া দরকার লাইফ থেকে সবকিছু থেকে। এরকম যাওয়ার ক্ষেত্রে যখন এসকেপের কথা বলছো সেটা ওর কিন্তু ব্যাপারটা পছন্দ। কক্সবাজার বান্দরবান ভালো লাগে, লামা ভালো লাগে, দেশের মধ্যে আমার জন্মস্থান চট্টগ্রাম ভালো লাগে, যদিও যাওয়া হয় কম। আর দেশের বাইরে গেলেই ভালো লাগে, এটা আসলে কোনো স্পেসিফিক কোনো কিছু নয়, গেলেই আমার ভালো লাগে। দেশের বাইরে গিয়ে আমরা একজনকে দেখি যে এক একটা জায়গার মানে জিনিসের দিকে অনেক বেশি আগ্রহী, কেউ হয়তো মানে কালেকশনের কথা বলছি, কেউ হয়তো শুধু মেমোরিজ কালেক্ট করে, কেউ হয়তো কোনো সুভেনির কালেক্ট করে, কেউ হয়তো অনেক শপিং করে। তোমার কাছে কোন জিনিসটা বেশি? আমার হচ্ছে কোনো ওই যে কোনো দেশের যদি কোনো মানে কোনো প্লেস থাকে বা কোনো ইম্পর্টেন্ট কিছু, ওইটা ভিজিট করতে ভালো লাগে বা ওদের কালচার দেখতে ভালো লাগে। আর আমার হচ্ছে শপিং করতে, খেতে, আমি অনেক শপিং করতে পছন্দ করি, পাগলের মতো শপিং করি, খেতেও খেতে। হ্যাঁ তারপর আবার জিমে যাওয়া হচ্ছে। ওকে, এই যে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আছে সাইম, ও কিন্তু গত 6 মাসে 7 কেজি গেইন করেছিল, আবার গত 1 মাসে সেটা 7 কেজি কমিয়েছে, 6 কেজি কমিয়েছে। কিন্তু টার্গেটে মানে কোন টার্গেট ছিল যে কমাতেই হবে? বাড়ানোটা ছিল প্ল্যানিং, মানে আমি বাড়ানোর কাজের জন্য, একটা কাজের জন্য বাড়ানোর প্ল্যান ছিল তখন। সেই কাজটা আমরা সিক্রেট রাখছি। আমার সুবিধা হচ্ছে মেটাবলিজম ফাস্ট, আমি যদি ওয়ার্কআউট না করি আমি শুকিয়ে যাই। ও ইভেন ওই সময়টা আমার সাথে দেখা হয়েছিল, ইনফ্যাক্ট ও যখন ওই যে মোটা হওয়ার সেই প্রক্রিয়ায় ছিলেন, খুবই ফানি একটা স্টোরি আছে সেটা মনে আছে। লাইক আমরা একটা ক্যাফেতে গিয়েছি, কফি শপে, সো কফি মনে হয় অর্ডার করছিলাম, তো আর একটা খাবার সে খুঁজছিল, জিজ্ঞেস করছিল কোনটা, আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে কোনটা ফ্যাট বেশি। হ্যাঁ বুঝছি, ফ্যাট বেশি তো নরমালি না, তুমি গল্পটা শোনো, নরমালি বারিস্তারা তারা কিন্তু ভাব না 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 ম্যাম এটার মধ্যে ফ্যাট নাই, বুঝলি না, তাহলে ওটা দেন না যেটা ফ্যাট বেশি। হি ওয়াজ লাইক হোয়াট ইজ শি কিডিং, এত মজা হয়েছিল কারণ সে তখন হচ্ছে কোনটাতে ফ্যাট বেশি ওইটা খাবে, বিকজ ওর তো আমার ওয়েট গেইন করতে হচ্ছিল। কিন্তু জিম নিয়ে মানে কবে থেকে সিরিয়াস হওয়া হলো ওয়ার্কআউট? আমি ইটস বিন 10 বছরের বেশি আমি ওয়ার্কআউট করি। তুমি কয় বছর সাইম? আপনি আমার অনেক সিনিয়র, আমি 2.5 বছর ধরে মানে মোটামুটি সিরিয়াস, 3 বছর ধরে মোটামুটি। বাট আমি আগে থেকে জিম করতাম না, আমি আমি ইয়োগার অনেক কোর্স করেছি, গ্রাজুয়েশন কোর্স, তারপর হচ্ছে আমি এরোবিক, জুম্বা, পিলাটেলস করেছি। তারপরে নিজের জন্য, মিডিয়ার জন্য কি না, না নিজের জন্য। ছোটবেলা থেকে আমি ডিফারেন্ট জিনিস শিখতে ভালো লাগে, নতুন কিছু জিনিস শিখতে আমার ভালো লাগে, সেটা শুধুমাত্র খেলাধুলা না, যে কোনো কিছু। সো তুমি যে বারবার ড্রাইভিং স্পোর্টি, নতুন কিছু শিখতে ভালো লাগে, অভিনয়ের ব্যাপারটা তো আমরা জানি তোমাকে, অভিনয় এটা কিন্তু অভিনয়ের জন্য, কারণ আমি যদি নতুন জীবন বা কোনো কিছু এক্সপেরিয়েন্স না করি তাহলে আমি ক্যারেক্টার কিভাবে প্লে করব? সেটা ওইটা একটা জার্নি, মানে পার্ট অফ লাইফ। কি কি শিখেছো?
কি কি শিখেছি বলতে মানে তোমার ধর এক্সট্রা কারিকুলার কথা যদি বলি অনেক কিছুই তো যখন যেটা প্রয়োজন হয় এখন শেখার কি ইচ্ছা আছে যেটা এখন শেখা হয়নি বাট এখন আমি রিসেন্ট হচ্ছে ক্যারেক্টার একটু এই ধরনের কিছু একটা মিক্স একটা কিছু শিখছি মানে একটু অ্যাকশন মানে অ্যাকশন মানে ওইটা না মানে একটু বডি ব্যালেন্স ভালো হওয়ার কোশ্চেন খারাপ লাগলেই কোশ্চেন ঠিক করেন তারপর এইটা তারপর শুটিং টুটিং শিখতে চাই হর্স রাইডিং শিখতে চাই এগুলো একটু শিখতে চাই আচ্ছা আর এমনি ধরেন এর আগে গাড়ি সাইকেল মোটর বাইক বাইক চালানোর একটা ভিডিও দেখেছি যে শিখেছি শিখি হ্যাঁ শিখেছি রাইড দে বাইক রাইড হ্যাঁ প্লিজ প্লিজ চলো খুব পছন্দ ওর আর কি আচ্ছা আরেকটা ব্যাপার যে ব্যক্তিগত জীবনের কথা যখন আসলো যে ফেসবুকে একটা ইয়ে দেখলাম যে জামাইয়ের জন্য এরকম করে একটা ইয়ে দিয়ে আছে যে জামাই বাসায় আসলে সেরকম একটা ভঙ্গি নিয়ে থাকবে সেরকম একটা ইয়ে শেয়ার করেছে ওই যে কিছু অ্যাপ থাকে না যে তুমি যদি এটা প্রেস করো তবে তোমার মানে তুমি কি হবা আফটার ম্যারেজ বা এরকম কিছু একটা এরকম কিছু একটা আসে যে ওটা আসে যে জামাইয়ের জন্য এভাবে দাঁড়া আছে মানে আসলে কি এরকম কি হবে হ্যাঁ হ্যাঁ একদম মানে আমি অনেক পজিটিভ আমি সবসময় পজিটিভ যারা বলছেন সুন্দর 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 বলার পর থেমে যান এবারে কিছু বলবেন না কারণ শি ইজ পজিটিভ নাও আমরা কিন্তু অন্য কিছু বলি না আমরা বলছি শি ইজ পজিটিভ নাও সে সবসময় পজিটিভ থাকতে পছন্দ করে আচ্ছা সে যখন একটু একটু করে অ্যানসার দিতে শুরু করেছে খোলস বের করে আমরা একটু কোশ্চেন করতে করি ওটা আচ্ছা ঠিক আছে চলো এবার যে কোশ্চেনগুলো করব খুব ইজি কোশ্চেন মানে আমাদের কাছে ইজি অ্যানসারগুলো আপনি জানেন এক কথা উত্তর দিতে হবে আল্লাহ এগুলো আমি পারি না আমার মানে আমার হ্যাঁ মানে চোখ হাসি নাক দাঁত আমার হাসি যেহেতু বললো ওনার চোখ কথা বলে অনেক বেশি কথা বলে সেটা হচ্ছে যে কোনটা এক্সপেক্ট করেছে কোনটা এক্সপেক্ট করেনি এটা খুবই ভালো এটা অপোজিট সাইড যে বসে আছে লজ্জা পেতাম আমার কাছে যদি কেমন লাগে না যদি বলে দুষ্ট ছেলে এরকম বলে তিন দিন পর আনসার দিতাম একবার একজনকে অনেক বড় আপুকে 7-8 বছর সিনিয়র আপুকে আমি একবার আনসার দিয়েছিল সে খুশিতে কেঁদে দিয়েছিল আব্বুকে যে বলেছিল আব্বু সায়ম আজকে আমার কোয়েশ্চেন আনসার দিয়েছে ওয়াও ওয়াও ছোটবেলা থেকে খুব হিরো ছিলেন ছোটবেলা থেকে এরকম ছিলেন এখন বড় বয়সে দেখো আশপাশে কাজ নিয়ে কাজ করছি লাকি তুমি অনেক বুঝছেন তাই হ্যাঁ লাকি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ওকে বন্ধু হিসেবে নাজিফা তুশির সবচেয়ে বড় যোগ্যতা কি বন্ধু হিসেবে আমার কেয়ারিং অ্যাবাউট মাই ফ্রেন্ডস আচ্ছা আর কোন যোগ্যতাটা থাকলে তার বন্ধু হওয়া যায় মানে তুমি বন্ধুর মধ্যে কোনটা খুঁজছো সোলফুল মানে সোলফুল মানুষ আর তুশির মানে শত্রু হওয়ার জন্য কোন যোগ্যতা দরকার আর কি ডাবল ফেস পিপল আই ডোন্ট লাইক ডাবল ফেস পিপল মানে তুমি নিজে একেবারে ডাবল ফেস না স্ট্রেট ফরওয়ার্ড না মানে যে মানুষটা আসলে আপনার সামনে ভালো পিট পিছে আপনাকে নিয়ে মানে ব্যাড ব্যাটিং এইসব ফালতু প্র্যাকটিস করে এইসব মানুষ আমার পছন্দ না ওকে ডেসক্রাইব ইয়োরসেলফ ইন ওয়ান ওয়ার্ড আই এম ভেরি প্যাশনেট নাইস পারসন প্যাশনেট ওকে এই কোশ্চেনটা মনে হয় অ্যান্সার আমরা পেয়ে গেছি তারপর যে তিনটার মধ্যে কোনটা স্টার হতে চায় অ্যাক্ট্রেস না অ্যাক্ট্রেস হতে চায় স্টার না স্টার এবং অ্যাক্ট্রেস দুটোই হতে চায় স্টার এবং অ্যাক্ট্রেস দুটোই মানে স্টার আমার ফোকাস না বাট এটা আসলে ওই যে কাজে বোনাস হ্যাঁ এটা হলে ভালো লাগে আচ্ছা তোমার প্রফেশন নিয়ে তোমার প্যাশন তোমার লাভ এই ব্যাপারগুলো তো অনেক শুনলাম কিন্তু তোমার যে কাজের জায়গাটা কাজের ক্ষেত্র তোমার প্রফেশনে খারাপ একটা দিক যদি বলতে বলি কোনটা মনে হয় আমার প্রফেশনে খারাপ দিক হচ্ছে যে এখানে অনেক কিছু হয় অনেক এই যে আলোচনা সমালোচনা হয় যেগুলো আসলে পার্সোনাল লাইফ বা এই যে মানুষকে নিয়ে সমালোচনা একটা
একটা মানে এই কাজের জায়গাটা না একটা এই জিনিস প্র্যাকটিসটা আমার পছন্দ না আচ্ছা যে কোনো মানুষকে নিয়ে সমালোচনা মানে কাজের বাইরে গিয়ে পার্সোনাল লাইফে যে মানুষ লাইফ বা কে কি করেছে কে কি করছে না কার কি মানে মানুষ এগুলো নিয়ে খুব বদার এবং কথা বলে এবং একটা ছোট জিনিস একটা হয়েছে এবং এটাকে দেখা যায় যে কথা ছড়াতে ছড়াতে এটা একটা অন্য রূপ ধারণ করে এই প্র্যাকটিসটা আমার তাল থেকে তালে পিঠে হয়ে যায় হ্যাঁ কার সাথে কাজ করে এখন পর্যন্ত লাকি মনে হয়েছে এবং কার সাথে কাজ করে লাকি মনে হবে আমি যাদের সাথে কাজ করেছি তাদের সবার সাথে কাজ করে আমি নিজেকে না না ডিপ্লোমেটিক না কারণ প্রতিটা নির্মাতাই আমার কাছে ইম্পর্টেন্ট আর যাদের সাথে এখনো কাজ করতে পারিনি তাদের সাথে কাজ করতে পারলে তো আরো মানে কার সাথে কাজ করে একটা মনে মনে সুপ্ত বাসনা অনেকে আছে অনেকে তো ফারুকি ভাই অমিতাভ ভাই সাদ ভাই আমি অনেক ডিরেক্টর সাথে এখনো কাজই করি না আমি মাত্র জার্নি শুরু করলাম আচ্ছা আমি একটু ওয়ার্ড প্লে করি আর দেখতে কোশ্চেন করি শর্টকাট করে প্লিজ আচ্ছা মিডিয়াতে কাজ না করলে তুশি আসলে কি হতো বিজনেসম্যান আহা বিজনেসম্যান ওকে আর রাগ করলে তুশি কোন জিনিসটা ভাঙে মানে কি করো রাগ করলে না কোন জিনিসটা ভাঙে বলুক না আচ্ছা তাই না আমি কোনো কিছু আমি খুবই যত্নশীল আমার জিনিসে বুদ্ধি ভাঙবো না আমি রাগ করলে যেটা করি হয় অনেক চিলচিলি করে আর না হলে চুপচাপ কান্না করি আচ্ছা লাস্ট এটা খুব ইজিয়েস্ট কোশ্চেন সানরাইজ অর সানসেট Sunrise. Obviously, jeta alo pochondo. Ice cream or cold drinks? Ami ek tok. Cinnamon and juice kuni ha. Ice cream khai na cold drinks khai na. Cold drinks khai na. Tahole coffee. Coffee yes. Coffee jime jao lage coffee. Jime black coffee. Na black coffee khai na ami milk coffee. Okay. Coffee. Acha. Ki bolte chaichilo tumi? What's your favorite food combo? Food combo favorite. Spaghetti or juice. Okay. A future regret? No. BA? No. BA মানে মানে BA means no মানে whole life এর জন্য no মানে আপাতত no BA ওর BA বলার পর no এসেছে সো এটাই আমার মাথায় হ্যাঁ আমরা যেটা ব্রেক আপ হার্টব্রেক then back up okay back up আচ্ছা আমরা প্রায় একবার শেষের দিকে তো থ্যাংক ইউ সো মাচ দ্যাট ওয়াজ সো লাভলি লাভলি ভেরি লাভলি তোমার সাথে কথা বলে এত আনন্দ হয়েছে এত মজা হয়েছে এই সময়টা আসলে যারা খুব ভালো ভালো কাজ করছে তাদের মধ্য থেকে তুমি অন্যতম একজন সো তোমার যে একটা চিন্তা ভাবনা তুমি যেভাবে আসলে দেখো তোমার কাজটাকে তোমার জীবনটাকে ভেরি প্যাশনেট এবং এই জিনিসগুলো শুনতে ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ একেবারে শেষের দিকে আছে আমাদের অনুষ্ঠানে একটা সেগমেন্ট আছে সাইম বলো সেটা হচ্ছে যে আমাদের দুজনকে যে কোনো কোনো কোশ্চেন করা যাবে করতে হবে পাস্ট নিয়ে না প্রেজেন্ট বা ফিউচার নিয়ে চান্স পেছ কি খুশি ফিউচার ফিউচার প্রেজেন্ট অথবা ফিউচার নিয়ে না 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 পাস্ট নিয়ে না না তুমি যা ইচ্ছে তা নিয়ে করবে হ্যাঁ তোমার ফুল ফ্রিডম এখন প্রেজেন্ট গার্লফ্রেন্ডের নাম বলো বলবো না নাই আমি সিঙ্গেল সিন্স লাস্ট 3 আচ্ছা এক্স গার্লফ্রেন্ডের নাম বলো তাহলে না নাম তো বলবো না কেন তুমি বসে যেটা জিজ্ঞেস করতে পারবো ওইটাই তুমি বলো না নাম বলবো না বাট আপনার স্কুল আছে আচ্ছা ওকে ঠিক আছে ওকে তার মানে ওইটাই আচ্ছা আচ্ছা তোমার ব্যাপারে যদি বলি তুমি চোখে চোখ রেখে মানে প্রেম করছে মানে ওকে দেখে আমি হারিয়ে ফেলেছি কোশ্চেন ও নীলকে যদি বলি বলো আমার কোশ্চেনটা করো তোমার কোনো পছন্দ কেউ আছে যার সাথে তুমি প্রেম করতে চাও মানে এরকম এরকম মানে পছন্দ কি আছে কিনা দেখাচ্ছি প্রেম করতে চাই অবশ্যই এখন যদি আমাকে জিজ্ঞেস করছে কি এখন না প্রশ্ন শেষ একটা প্রশ্ন খুব খারাপ পক্ষপাতিত্ব খুব খারাপ আমি এখন শেষ প্রশ্ন আসলে তো এন্টি গ্রুপ পুরো এন্টি গ্রুপ না তুশি কিন্তু আমার সাথে ও না আমার জন্য এন্টি গ্রুপ মানে খুব চায় যে আমি শেষের দিকে চলে এসেছি দর্শক আমরা এত বেশি আড্ডায় আমরা বেশি জমে গেছি আড্ডাটা জমে গেছে খুব বেশি অন্যদিকে চলে যাচ্ছে আর অন্যদিকে যাওয়ার আগে আমাদের সাথে থাকার জন্য আমাদের
আপনাদেরকে সহ্য করার জন্য। ইনশাল্লাহ নেক্সট আবারও খুব জলদি আমরা ফ্রাইডেতে অবশ্যই রাত 11:30টায় আমরা এই দুজন চলে আসবো রূপকথার রাত নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সামনে মনে হয় সময়টা কঠিন থেকে আরেকটু কঠিন হচ্ছে, এই সময়টাকে যাতে দাঁত কামড়ে এই সময়টা ভালো মানে থাকার চেষ্টা করুন, ভালো থাকাটা ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে। অবশ্যই, কারণ কোভিড সিচুয়েশনটা খারাপ হচ্ছে, সো একটু সাবধানে থাকুন, পরিবারের মানুষের জন্য একটু লোভ সামলাই, বন্ধু বান্ধব আড্ডা লোভ সামলাই, তারপরে আবার এক সময় যদি ভবিষ্যতে সুন্দর করে আমরা কিছু সময় কাটাতে চাই তাহলে আপাতত এই সময়টা একটু চুপ করে থাকতে হবে। সো সবাই দেখা হবে আবারও, এবং সেই দিন পর্যন্ত চাই যে সবাই এখন যেরকমটা ভালো আছেন সেরকম ভালোই থাকুন, আর কেউ যদি একটু খারাপ থাকেন তার সময়টা যাতে ভালো হয়ে যায়। শুভকামনা থাকবে সবার জন্য, অনেক অনেক বিদায় নিচ্ছি। নাজিফা তুশি নীল এবং সায়েম সালাইক, থ্যাংক ইউ।